বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ৩০শে মার্চ ২০২৪ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে মির্চির বিশেষ নিবেদন শরদিন্দু ১২৫। আসুন ডাক্তারবাবু, চিন্তিত মনে হচ্ছে, নতুন কিছু খবর আছে নাকি? হ্যাঁ খবর আছে, কিন্তু নতুন নয়। কাল রাতেই সন্দেহ করেছিলাম। কি সন্দেহ করেছিলেন? শকুন্তলা অন্তঃসত্ত্বা। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী অবলম্বনে বন্নি পতঙ্গ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম ৩০শে মার্চ ১৮৯৯ সালে, মৃত্যু ২২শে সেপ্টেম্বর ১৯৭০ সালে। বাঙালি পাঠক মহলে তিনি সবচেয়ে জনপ্রিয় তাঁর লেখা ব্যোমকেশ বক্সীর গল্প উপন্যাসের জন্য, যদিও ব্যোমকেশ কাহিনী ছাড়াও তিনি রচনা করেছেন অসামান্য কিছু ঐতিহাসিক উপন্যাস, অজস্র ছোট গল্প, চিত্রনাট্য। রচনাকাল হিসেবে ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প পথের কাঁটা। পাঠকের সুবিধের জন্য অবশ্য সত্যান্বেষী গল্পকেই ব্যোমকেশের প্রথম গল্প বলে ধরা হয়। আজকের গল্প বন্নি পতঙ্গ প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৫৬ সালে। আমরা গল্পটি নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস দ্বিতীয় খণ্ড থেকে। আজকের গল্পের সূত্রধার আমি দীপ। ব্যোমকেশ বক্সীর চরিত্রে গৌরব চক্রবর্তী। শুরু হচ্ছে বন্নি পতঙ্গ। নমস্কার নমস্কার, কতদিন পর আবার আপনাদের সঙ্গে দেখা। তাই আপনার চায়ের অফারটা পাওয়ার পর থেকে অজিত একেবারে উসখুস করছে। হে, যত সব বাজে কথা, ভিতরে আসুন। উরে বাবা, পাণ্ডেজির আয়োজনটা দেখেছ ব্যোমকেশ? চা, কাবলি মটরের ঘুগনি, মনের লাড্ডু, খাসা ব্যবস্থা তো। আবার গয়ার তামাকও রেখেছেন দেখছি। একেবারে এলাহি আয়োজন করে ফেলেছেন পাণ্ডেজি। অজিত কিন্তু এবার থেকে রোজ আপনার বাসায় হানা দেবে। তা আসুন না, ক্ষতি কি? উনি তো আর একা আসবেন না, আর আপনারা আসলে আমারও মন্দ কাটবে না। তারপর পাটনায় কেমন কাটছে? পাটনা আসা অবধি ১০-১৫ দিন তো বেশ নির্বিঘ্নেই কেটে গেল। বেকার জীবন দারুণ কাটছে পাণ্ডেজি। আপনি পাটনায় বদলি হয়ে এসেছেন কতদিন হলো? তা প্রায় ৫ বছর হলো। এখানে এসে আপনার পদোন্নতি হয়েছে বলুন। তা হয়েছে। তবে আচ্ছা, কাল রাত্রিরে কিন্তু আমার বাড়িতে আপনাদের ডিনারের নেমন্তন্ন রইল। চিন্তা করবেন না, মুরগির কাশ্মীরি কোরমা খাওয়াবো। এরকম লোভনীয় প্রস্তাবে আমাদের সাধারণত আপত্তি থাকে না, কিন্তু পাণ্ডেজি, পদোন্নতি হলেও আপনার চিত্তে বোধহয় সুখ নেই। একদম ঠিক বলেছেন অজিতবাবু। কিছু হয়েছে? আর বলবেন না, এই মহাযুদ্ধের সময় থেকে পৃথিবীতে ঠক, জোচ্চোর, খুনে, বদমায়েশের সংখ্যা বেড়ে গেছে। আর যেসব অপরাধ আমরা কল্পনাও করতে পারতাম না, সেসব অপরাধ এখন রোজ রোজ ঘটছে। বিদেশি সিপাহীরা এসে নানা রকম বিজাতীয় বজ্জাতি শিখিয়ে গেছে। কত রকম নেশার জিনিস, কত রকম বীজ যে দেশে ঢুকছে তার ঠিক ঠিকানা নেই। এই তো সেদিন পাটনার এক অতি সাধারণ ছিঁচকে চোরের কাছ থেকে এক শিশি ওষুধ বেরোলো। পরীক্ষা করে দেখা গেল সেটা একটা সাংঘাতিক বিষ। দক্ষিণ আমেরিকায় তার জন্মস্থান। কি বিষ? কিউরারি? হ্যাঁ, আপনি নাম জানেন দেখছি। এমন সাংঘাতিক বিষ যে রক্তের সঙ্গে এক বিন্দু মিশলে তৎক্ষণাৎ মৃত্যু। যে শিশিটা পাওয়া গেছে তা দিয়ে সমস্ত পাটনা শহরকে শেষ করে দেওয়া যাবে। ভেবে দেখুন, এইরকম কত শিশি আমদানি হয়েছে। ওই বিষ কোথাও ব্যবহার হয়েছে তার প্রমাণ পেয়েছেন নাকি? ব্যোমকেশবাবু, আমাদের দেশে কোথায় কাকে বিষ খাইয়ে মারা হচ্ছে সব খবর কি পুলিশের কানে পৌঁছয়? মরা পড়াবার জন্য একটা ডাক্তারের সার্টিফিকেট পর্যন্ত দরকার হয় না। নিহাত যারা গণ্যমান্য লোক তাদের বিষ খাওয়ালে হয়তো হইচই হয়। অথচ আমার বিশ্বাস, এদেশে বিষ খাইয়ে মারার সংখ্যা খুব কম নয়।
আচ্ছা পান্ডেজি, আপনারা যে এইসব বিষ আর মাদকদ্রব্য উদ্ধার করেন, কোথায় যায় বলুন তো? কোথায় আর যাবে, কিছুদিন আমাদের কাছে থাকে, তারপর হেড অফিসে পাঠিয়ে দেওয়া হয়। তারা ব্যবস্থা করেন, কিন্তু সে আর কতটুকু? বেশিরভাগই তো চোরাবাজারে ছড়িয়ে আছে, যার দরকার সে কিনে ব্যবহার করছে। যুদ্ধ আর রাষ্ট্রবিপ্লব সভ্য মানুষকে অসভ্য করে তোলে, তখন বিবেক বুদ্ধির মুখোশ পড়ে খসে, কাঁচা খেকর জানোয়ারটা বেরিয়ে আসে। কি ঠুনকো আমাদের সভ্যতা, আসলে আমরা বর্বর। আসলে আমরা বর্বরই বটে, কিন্তু যখন সভ্যতা থেকে বর্বরতায় ফিরে যাই, তখন সভ্যতার একটা গুণ সঙ্গে নিয়ে যাই, তখন মুখোশ অত সহজে খসে না পান্ডেজি। কাঁচা খেকো জন্তুটিকে খুঁজে বার করতে সময় লাগে, বাইরে শান্ত শিষ্ট নিরীহ জীব আর ভেতরে তীক্ষ্ণ নখদন্ত, এইটাই সবচেয়ে ভয়াবহ। সবে তো 8টা বাজলো, আপনাদের তো বিশেষ তাড়া নেই, আর এক রাউন্ড চা হোক নাকি? তাহলে নেহাত মন্দ হতো না, কি বলো ব্যোমকেশ? রাম সিং। হুজুর, ইন্সপেক্টর চৌধুরী এসেছেন। কে রথিকান্ত, নিয়ে এসো আর চার পেয়ালা চা তৈরি করো। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, কি খবর রথিকান্ত? স্যার একটা নেমন্তন্ন চিঠি আছে। কিসের নেমন্তন্ন? তোমার বিয়ে নাকি? আমার বিয়ে কে দেবে হুজুর? দীপনারায়ণ সিং নেমন্তন্ন করেছেন। এই যে। কিন্তু দীপনারায়ণ সিং এর নেমন্তন্নের চিঠি তুমি নিয়ে এলে যে? কি করি স্যার, বড় মানুষ, কুটুম্ব, কোন দিন মিনিস্টার হয়ে যাবেন তাই খাতির রাখতে হয়। মাঝে মাঝে যাই সালাম বাজাতে, আজ গিয়েছিলাম তো, পুলিশ অফিসারদের নেমন্তন্ন চিঠিগুলো আমাকেই বিলি করতে দিলেন। হ্যাঁ, গুরুতর ব্যাপার দেখছি, রীতিমতো ডিনার, কিন্তু উপলক্ষটা কি? অনেকদিন রোগ ভোগের পর সেরে উঠেছেন তাই বন্ধু বান্ধবদের খাওয়াচ্ছেন, শহরের গণ্যমান্য সকলকে নেমন্তন্ন করেছেন। খুব ভালো কথা, কিন্তু আমি তো যেতে পারবো না রতিকান্ত। কেন স্যার, কাল কি আপনি ইন্সপেকশনে বেরোচ্ছেন? না, আমার এই বন্ধু দুটি কলকাতা থেকে এসেছেন, কাল রাত্রিরে ওদের খেতে বলেছি। মুরগির কাশ্মীরি কোরমা? স্যার, কাশ্মীরি কোরমার খবরটা যদি আমি আগে জানতাম তাহলে কাল আমিও এসে আপনার বাড়িতে আড্ডা মারতাম, কিন্তু এখন আর উপায় নেই। আচ্ছা আজ চলি। বসো, চা খেয়ে যাও। চা আরেকদিন হবে স্যার, আর যদি কাশ্মীরি কোরমা খাওয়ান তাহলে তো কথাই নেই, কিন্তু আজ আর বসতে পারবো না, এখনও দু তিনখানা চিঠি বিলি করতে বাকি আছে। তাছাড়া দীপনারায়ণজিকে গিয়ে রিপোর্টও দিতে হবে, নিমন্ত্রণ পত্রে RSVP লেখা আছে, দেখেছেন তো? আচ্ছা তাহলে এসো। গুড নাইট স্যার। গুড নাইট। বাবা কি চেহারা, যেমন টকটকে রং তেমন লম্বা চওড়া, তার উপর আবার নীল চোখ, ফস করে দেখলে সাহেব মনে হবে, একেবারে রাজপুত্র। খুব একটা ভুল বলেননি ব্যোমকেশবাবু, ওর পূর্বপুরুষেরা প্রতাপগড়ের মস্ত তালুকদার ছিল, রাজা রাজার সামিল, এখন অবস্থা একেবারে পড়ে গেছে, তাই রতিকান্তকে চাকরি নিতে হয়েছে। ভারী বুদ্ধিমান ছেলে, নিজের চেষ্টায় লেখাপড়া শিখেছে, BSc পাশ করেছে। আজকাল বড় ঘরের ছেলেরা পুলিশে ঢুকছে, এটা তো সুলক্ষণ বলতে হবে। নিন, চা নিন। আচ্ছা, এই দীপনারায়ণ সিং কে? দীপনারায়ণ সিং এর নাম শোনেননি? বিহারের একজন মস্ত জমিদার, বছরে 10 লক্ষ টাকা আয়, তার ওপর তেজারতির কারবার। তবে লোকটি ভালো, রাজনৈতিক আন্দোলনে টাকা দিয়ে সাহায্য করেছিলেন, এখন বয়স প্রায় 50-এর কাছাকাছি, কিন্তু বুড়ো বয়সে একটা ভুল করে ফেলেছেন, নিজের হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করেছেন। বৃদ্ধস্য তরুণী ভার্যা, তা আগের স্ত্রী কি এখনো বর্তমান? অতটা না, আগের স্ত্রী গত হয়েছেন তারপর ইনি এসেছেন, ভদ্রলোককে বিশেষ দোষও দেওয়া যায় না, ছেলেপুলে নেই, এক ভাইপো আছে জমিদারের শরিক, কিন্তু সেটা ঘোর অপদার্থ, এই রাজ ঐশ্বর্য ভোগ করার একটা লোক চাইতো। আবার বিয়ে করে ভুলটা কি করেছেন? বংশরক্ষা তো হবে। কিন্তু সেটা আসল কথা নয়, রূপে মুগ্ধ হয়ে দীপনারায়ণ জাতের বাইরে বিয়ে করেছেন, সিভিল ম্যারেজ। তরুণীটি বুঝি সুন্দরী? সুন্দরী এবং বিদুষী, নাচতে গাইতে জানেন, ছবি আঁকতে জানেন, তার উপর
এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের স্কলার ছাত্রী, বিয়েতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। দীপনারায়ণ সিং দেখছি ভাগ্যবান এবং প্রগতিশীলও বটে। সত্যি কথা, তবে আগে এতটা প্রগতিশীল ছিলেন না। এতদিন ওর বাড়িতে মেয়েদের পর্দা ছিল, তবে এখন একেবারে পর্দা ফাঁক। ভালোই তো, তাতে দোষটা কি? দোষ নেই, কিন্তু অনভ্যাসের ফোঁটা কপালে চড়চড় করে। বিহারের লোক এখনো মন থেকে পর্দা প্রথা ত্যাগ করতে পারেনি, তাই মেয়েদের একটু স্বাধীনতা দেখলেই কানাঘুষো করে, চোখ ঠাড়াঠাড়ি করে, সবাই ফায়দা তোলে। আজ তাহলে উঠি, নইলে আবার। চলুন চলুন, আপনাদের পৌঁছে দিয়ে আসি। হ্যালো, হ্যাঁ, আমি পুরন্দর পাণ্ডে। কি, দীপনারায়ণ সিং কথা বলতে চান? আচ্ছা, হ্যাঁ, নমস্কার। আপনার পার্টিতে যাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু কি, বন্ধুদেরও নিয়ে যাব? তা ওরা এখন এখানেই আছেন, ওদের জিজ্ঞাসা করছি, ধরুন। আপনাদের কি মত? মন্দ কি, একটু নতুনত্ব হবে। আপনার কাশ্মীরি কোরমা না হয় এবারের মতো ধামাচাপা রইল। বেশ বেশ বেশ, ওরা যাবেন। আচ্ছা, ওদের কার্ড আমার কাছেই পাঠিয়ে দেবেন। ঠিক আছে, কাল আবার দেখা হচ্ছে, নমস্কার। আসুন, আপনাদের পৌঁছে দিয়ে আসি। চলুন। আপনি নতুন মোটর গাড়ি কিনলেন বুঝি, আসার সময় যেন দেখলাম মনে হলো। হ্যাঁ, আগের মোটর সাইকেলটা বিক্রি করে দিয়ে এই ছোট মোটরটা কিনলাম। সার্ভিস কেমন দিচ্ছে? সেভাবে হিসেব করিনি, তবে মাইল দশেক হবে। নমস্কার নমস্কার, আসুন। আরে, আপনার হাত তো খালি। এ তো বেশ পুরনো আমলের বাড়ি দেখছি পুরন্দরজি। হ্যাঁ, শহরের পুরনো অংশে এই বাড়ি, আর সাজিয়েছেও দারুণ। জাপানি ফানুসের ঝাড়, বিলিতি সোফা সেট, আবার ব্রিজের আড্ডা বসেছে, চা কফি উত্তেজক পানীয়, কোনো কিছুরই তো ত্রুটি রাখেননি দেখছি দীপনারায়ণ সিং। তার বলতে অজিত। আচ্ছা পুরন্দরজি, ওই যে ঘরের মাঝখানে বড় চেয়ারে তাকিয়ায় ঠেস দিয়ে বসে আছেন মাঝবয়সী ভদ্রলোক, উনিই বোধ হয় দীপনারায়ণ সিং? হ্যাঁ, উনি। আসুন, আপনাদের সঙ্গে ওনার আলাপ করিয়ে দিই। আরে আসুন আসুন পাণ্ডেজি, নমস্কার নমস্কার। নমস্কার, আপনার রোগ মুক্তির জন্য অভিনন্দন জানাই দীপনারায়ণজি। অনেক ধন্যবাদ, বাঁচবার আশা ছিল না পাণ্ডেজি, নেহাত ডাক্তার পালিচ্ছিলেন তাই এই যাত্রায় বেঁচে গেছি। ওই তো ডাক্তার পালিত ওখানে বসে আছেন। ডাক্তারবাবু, এখানে আসুন। নমস্কার সিংজি, আলাপ করিয়ে দি, ইনি হলেন ডাক্তার পালিত, এর কথাই আপনাদের বলেছিলাম। পাণ্ডেজিকে তো আপনি চেনেন ডাক্তারবাবু, আর এরা হলেন পাণ্ডেজির বন্ধু। নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী। আমি অজিত বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমার নাম পান্ডালাল পালিত। আপনার কথাই এদের বলছিলাম, আপনার জন্যই তো আমি আবার পুনর্জন্ম পেলাম। ডাক্তারের যা কর্তব্য তার বেশি তো কিছুই করিনি, তাছাড়া চিকিৎসা আমি করলেও শহরের বড় বড় ডাক্তার সকলেই দেখেছেন। রোগটা কি হয়েছিল ডাক্তারবাবু? নানা রকম কঠিন জীবাণু লিভারকে অ্যাট্যাক করায় রক্তাল্পতা হয়েছিল এবং হার্টকে জখম করবার তালে ছিল। ইনজেকশন প্রভৃতি কঠিন চিকিৎসার দ্বারা অনেক কষ্টে সামাল দেওয়া গেছে। এখন অবশ্য রোগীর অবস্থা বেশ ভালো, তবু ওর প্রতি সতর্ক দৃষ্টি রাখতেই হচ্ছে। ও জগন্নাথবাবু, আপনি? আরে আসুন আসুন, ইনি ডাক্তার জগন্নাথ প্রসাদ, একজন নবীন বিহারী ডাক্তার। চিকিৎসা নিয়ে কথা হচ্ছিল বলে না এসে আর পারলাম না। তবে দীপনারায়ণ বাবু, আপনি আপনার চিকিৎসার ভার কিছু বৃদ্ধ বাঙালির হাতে না দিয়ে যদি আমাকে দিতেন, তাহলে পাঁচ দিনে আমি আপনার রোগ সারিয়ে দিতাম। তাই নাকি? তা আবার কি, আপনারা তো এখনো বাঙালিদের ধামা ধরে পড়ে আছেন, আর এই জন্যই আমাদের আন্দোলন। আমি একটু আসছি সিংজি। এই বেরাও, ইধার আও। এরাই হচ্ছে নতুন যুগের বিহারী।
এদের কাছে গুণের কদর নেই। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে এরা শুধু নিজেদের সুবিধে করে নিতে চায়। আজ বিহারে যে বাঙালির কদর কমে যাচ্ছে এরাই তার জন্য দায়ী। হয়তো বাঙালিরও দোষ আছে। হয়তো আছে, কিন্তু মজার ব্যাপার এই যে এরা যখন রোগে পড়ে, মানে যখন প্রাণ নিয়ে টানাটানি পড়ে যায়, তখন এরাই ছুটে যায় বাঙালি ডাক্তারের কাছে। সিংজি, আজ এরা বাঙালির কদর বোঝে না, কিন্তু একদিন নিশ্চয়ই বুঝবে। বুঝলেই ভালো পান্ডেজি। আজ তো অনেক গণ্যমান্য লোক এখানে এসেছে, আমি বরং এদের নিয়ে একটু। হ্যাঁ, আপনি ওদের নিয়ে যান। দেখবেন আপনার অতিথিদের যেন আপ্যায়নের কোনো ত্রুটি না হয়। যাক বাবা, এরকম একটা সাম্প্রদায়িক বিতর্কের পরিস্থিতি থেকে আপনি আমাদের বাঁচালেন। চলুন ডাক্তার পালিতের কাছে গিয়ে বসি, উনি আবার একা একা বসে আছেন। এই যে ডাক্তারবাবু। ঘোড়া জগন্নাথ আর কি কি বলল? ওর নাম বুঝি ঘোড়া জগন্নাথ? দারুণ হয়েছে, খুব সুন্দর নাম। তবে ওদের কথায় আপনি কান দেবেন না ডাক্তারবাবু, ওদের কথা কে গ্রাহ্য করে? কান না দিয়ে উপায় কি বলুন? ওরা যে দল বেঁধে প্রচার করে বেড়াচ্ছে, যারা বুদ্ধিমান তারা হয়তো গ্রাহ্য করে না, কিন্তু সাধারণ লোক এদের কথাই শোনে। বাপ রে কি হাসি এই গজকচ্ছপটিকে! দেবনারায়ণ বাবুর ভাইপো দেবনারায়ণ। আশ্চর্য দেখেছো ব্যোমকেশ, দেবনারায়ণ বাবু ঠিক যে পরিমাণ মোটা, তার সঙ্গী দুটো ঠিক সেই পরিমাণ রোগা। এদের তিনজনের শরীরের মেদ মাংস সমানভাবে ভাগ করে দিলে মনে হয় তিনটে হৃষ্টপুষ্ট সাধারণ মানুষ পাওয়া যাবে। অপদার্থ, শুধু অপদার্থই নয়, বুদ্ধিশুদ্ধিও শরীরের মতো। আর রোগা লোক দুটো কারা? ওই যেটির ওই কোঁকড়া চুল ঝাঁকড়া গোপ, ও হচ্ছে দেবনারায়ণের বিদূষক, মানে ইয়ার নাম বেণীপ্রসাদ, অন্যটির নাম লীলাধর বংশী, দেবনারায়ণ বাবুর এস্টেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ও দেবনারায়ণের অ্যাসিস্ট্যান্ট বিদূষক। আর বৃদ্ধটি? বৃদ্ধটি লীলাধরের বাবা গঙ্গাধর বংশী, স্টেটের বড় কর্তা অর্থাৎ ম্যানেজার, গভীর জলের মাছ, বুঝলেন ব্যোমকেশবাবু? হাসির কারণটা কি কিছু বুঝতে পারলেন? বোধ হয় বিদূষকেরা রসের কথা কিছু বলেছিল, তাই এত হাসি। আচ্ছা পুরন্দরজি, ইন্সপেক্টর রতিকান্তকে দেখছি না? হয়তো অন্য কোনো ঘরে আছে, কিংবা হয়তো থানায় আটকে গেছে, আসবে নিশ্চয়ই। আপনারা বসুন, আমি একবার কমিশনার সাহেবের সঙ্গে দুটো কথা বলে আসি। ব্যোমকেশবাবু, ইনি মিসেস দেবনারায়ণ, শকুন্তলা। রূপসী বটে। আমাদের দেশের উত্তর পশ্চিমে হয়তো এরকম লাবণ্যময়ী কাঁচা সোনার মতো গায়ের রঙের সুন্দরী কিছু দেখা যায়, কিন্তু এদিকে বিশেষ দেখা যায় না। শকুন্তলার নামটাও যেন রূপের সঙ্গে ছন্দ মিলিয়েছে। দীপনারায়ণ সিং প্রৌঢ় বয়সে কেন জাতের বাইরে বিয়ে করেছেন বুঝলে অজিত? নমস্কার। নমস্কার ডক্টর পালিত। এরা? পরিচয় করিয়ে দি, এরা হলেন পুরন্দরবাবুর বন্ধু, কলকাতা থেকে এসেছেন। নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী। নমস্কার, আমি অজিত বন্দ্যোপাধ্যায়। নমস্কার। চাঁদনি, খোকাকে এখানে এনেছো কেন? যাও ওকে নার্সের কাছে রেখে এসো। জি চাচি জি। শকুন্তলা, একটু এদিকে এসো, কয়েকজন অতিথি এসেছেন। আমি যাই ডাক্তারবাবু, ওদিকটা একটু দেখে আসি। আসুন। নমস্কার। নমস্কার। সঙ্গের মহিলাটি কে ডাক্তারবাবু? দেবনারায়ণের স্ত্রী চাঁদনি, ছেলেটিও দেবনারায়ণের। আপনারা এখনো দাঁড়িয়ে আছেন যে, চলুন চলুন, নেমন্তন্ন রক্ষাটা সেরে ফেলা যাক। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ডাক্তারবাবু আপনিও চলুন না। চলুন। পুরন্দরজি, এ তো একেবারে রাজকীয় খানা পিনা। একদম ঠিক বলেছেন। কাশ্মীরি কোরমার জন্য আর আফসোস হবে না বলছো? মন্দ হলো না। আচ্ছা আজ চলি, রাত্রে বোধ হয় একবার রোগী দেখতে বেরোতে হবে, আবার কাল সকালেই দীপনারায়ণবাবুকে ইঞ্জেকশন দিতে আসবো। এখনো ইঞ্জেকশন চলছে নাকি? হ্যাঁ, এখনো হপ্তায় একটা করে লিভার দিচ্ছি, আর গোটা দুই দিয়ে বন্ধ করে দেব। আচ্ছা নমস্কার, আপনারা তো এখনো আছেন, দেখা হবে নিশ্চয়ই। একটা খারাপ খবর আছে ডাক্তার পালিত, আপনার চেম্বারে একটা চুরি হয়েছে। চুরি? হ্যাঁ,
আন্দাজ 9টার সময় আমি থানা থেকে বেরিয়ে এখানে আসছিলাম, পথে নজর পড়লো আপনার ডিসপেন্সারির দরজা খোলা রয়েছে। কাছে গিয়ে দেখি দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখলাম আপনার টেবিলে দেরাজ খোলা। চোর দেরাজ ভেঙে টাকা কড়ি নিয়ে পালিয়েছে। আমি একজন কনস্টেবলকে বসিয়ে এসেছি। আপনি যান, দেরাজে কত টাকা ছিল? টাকা? রাত্রে বেশি টাকা তো থাকে না, বড় জোর 2-4 টাকা ছিল হয়তো। আই সাজেস্ট তবু আপনি যান। দেখুন, টাকা ছাড়া যদি অন্য কিছু চুরি হয়ে থাকে আপনি বুঝতে পারবেন সেটা। কি হয়েছে রতিকান্ত? ডাক্তার পালিতের ডিসপেন্সারিতে একটা চুরি হয়েছে স্যার। আমি ডাক্তার পালিতকে একবার যেতে বললাম। নমস্কার শকুন্তলা দেবী, আমার বড্ড দেরি হয়ে গেল, খেতে পাবো তো? নিশ্চয়ই পাবেন, আসুন আমার সঙ্গে। আমরা তাহলে আজ আসি। নমস্কার। নমস্কার। দীপনারায়ণ বাবুকে আমার নমস্কার জানাবেন। আজ তাহলে চললাম। পাণ্ডেজি, আপনি এত সকালে, কি ব্যাপার? দীপনারায়ণ সিং মারা গেছেন। মারা গেছেন? এইমাত্র রতিকান্ত ফোন করেছিল। সকালবেলা ডাক্তার পালিত এসেছিলেন ইঞ্জেকশন দিতে। ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে। আমি সেখানেই যাচ্ছি, আপনারা যাবেন? হ্যাঁ, অবশ্যই যাব। কাল জলজান্ত একটা লোককে দেখে এলাম, আর আজ একটা ইঞ্জেকশনই, যেতে তো হবেই। দীপনারায়ণ সিংকে একবারই দেখেছিলাম, ভালো লেগেছিল। শিষ্ট সহাস্য ভদ্রলোক, সবে রোগ থেকে সেরে উঠেছিলেন, হঠাৎ কি হল? আর শকুন্তলা? সেই তো, কিছুই বুঝতে পারছি না। চলুন ভেতর গিয়ে দেখি কি অবস্থা। এই তো ডাক্তার পালিত। ব্যোমকেশবাবু আসুন। ডাক্তার পালিত? হ্যাঁ। ও, আপনারা পোস্টমর্টেম হওয়া দরকার, আর এই এই শিশিটা রাখুন। শিশিটা রাখো তো রতিকান্ত। ডাক্তার পালিত, আসুন ওদিকে গিয়ে বসা যাক। বাড়ির আর সকলে কোথায় রতিকান্ত? তাদের সব উপরে পাঠিয়ে দিয়েছি, আর মিস মান্না শকুন্তলা দেবীর কাছে আছেন। মিস মান্না কে? লেডি ডাক্তার? তিনিও এবাড়ির বাঁধা ডাক্তার। শকুন্তলার অবস্থা দেখে তাকে টেলিফোন করে আনিয়ে নিয়েছি। বেশ করেছেন। দেবনারায়ণের খবর কি? দেবনারায়ণটা ইডিয়েট, ছেলে মানুষের মতো হাউ হাউ করে কাঁদছে। দেওয়ান গঙ্গাধর বংশী তার কাছে আছে। ডাক্তার পালিত, একবার শুরু থেকে সব কথা বলুন তো। বলবার বেশি কিছু নেই। আন্দাজ 8টার সময় আমি এসে দেখলাম দীপনারায়ণবাবু ওই খাটে বসে অপেক্ষা করছেন। আমাকে দেখে হেসে বললেন, আপনি এই শীতে এত তাড়াতাড়ি আসবেন ভাবিনি, চা খান। আমি বললাম, আগে ইঞ্জেকশনটা দিয়ে নি। চাঁদনি ছিল, আজ শকুন্তলা ছিল না। আমি দীপনারায়ণবাবুর নাড়ি দেখলাম, নাড়ি বেশ ভালো। তখন সিরিঞ্জে লিভার এক্সট্রাক্ট ভরে তার হাতে ইঞ্জেকশন দিলাম। ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন হাঙ্গামা কিছু নেই, কিন্তু দীপনারায়ণবাবু আস্তে আস্তে শুয়ে পড়লেন। দেখলাম তার চোখের পাতা ভারী হয়ে বুজে আসছে। তিনি কথা বলার চেষ্টা করলেন কিন্তু পারলেন না। আমি তখনই তাকে অ্যাড্রেনালিন দিলাম, তারপর আর্টিফিশিয়াল রেসপিরেশন দিতে লাগলাম, কিন্তু কোনো ফল হলো না, বুঝলেন? 3-4 মিনিটের মধ্যে তার ফুসফুসের ক্রিয়া বন্ধ হয়ে গেল। মৃত্যুর কারণ কি তা আপনি বুঝতে পারেননি? লক্ষণ দেখে মনে হয়েছিল অ্যানাফাইলেকটিক শক, কিন্তু এখন দেখছি তা নয়। তাহলে কি হতে পারে? ঠিক বুঝতে পারছি না, হয়তো কোনো বিষ। কিউরারি বিষ হতে পারে কি? কিউরারি? হ্যাঁ, হতে পারে, হতে পারে। তবে পোস্টমর্টেম না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না। যদি কিউরারি বিষে মৃত্যু হয়ে থাকে, পোস্টমর্টমে কিউরারি পাওয়া যাবে? হ্যাঁ, যাবে যাবে, কিডনিতে পাওয়া যাবে। ডাক্তারবাবু,
আপনি যে শিশিটা এখনই পাণ্ডেজিকে দিলেন ওটা কি? ওটা লিভার এক্সট্রাক্টের ভায়াল। ওতে 10cc ওষুধ থাকে। ভায়ালের মুখ রাবার দিয়ে সিল করা থাকে। সিরিঞ্জের ছুঁচ রাবারে ঢুকিয়ে দরকার মতো ওষুধ বের করে নেওয়া যায়। আজ আমি ওই ভায়াল থেকেই ওষুধ বার করে ইঞ্জেকশন দিয়েছিলাম। ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গেই যখন মৃত্যু হয়েছে, তখন অনুমান করা যেতে পারে যে ইঞ্জেকশনই মৃত্যুর কারণ। তাহলে ওই ভায়ালে বিষ আছে। তাছাড়া আর কি হতে পারে? অথচ কাল সন্ধেবেলা ওই ভায়াল থেকে একজন রোগীকে ইঞ্জেকশন দিয়েছি, সে কিন্তু দিব্যি বেঁচে আছে। ভায়ালটা আপনার ব্যাগের মধ্যেই থাকে? হ্যাঁ, ফুরিয়ে গেলে একটা নতুন ভায়াল রাখি। আচ্ছা ডাক্তার পালিত, কাল রাতে আপনার ব্যাগটা কোথায় ছিল? ডিসপেন্সারিতে ছিল। রাত্রিরে যখন কল আসে তখন কি করেন? ডিসপেন্সারি থেকে ব্যাগ নিয়ে রোগী দেখতে যান? না, আমার বাড়িতে আরেকটা ব্যাগ থাকে, রাত্রিরে কল এলে সেটা নিয়েই বেরোই। বুঝেছি। কাল রাত্রিরে যখন আপনার ডিসপেন্সারিতে চোর ঢুকেছিল তখন এই ব্যাগটা ওখানেই ছিল? হ্যাঁ, কাল রাত্রে আন্দাজ 7টার সময় আমি রোগী দেখে ডিসপেন্সারিতে ফিরে আসি। তখন আর বাড়ি ফিরবার সময় ছিল না। ব্যাগ রেখে কম্পাউন্ডারকে বন্ধ করতে বলে শটান এখানে চলে এসেছিলাম। ও, কম্পাউন্ডার কখন ডিসপেন্সারি বন্ধ করে চলে গিয়েছিল আপনি জানেন? জানি বই কি, কাল রাত্রে চুরির খবর পেয়ে এখান থেকে ফিরে গিয়ে আমি কম্পাউন্ডারকে ডেকে পাঠিয়েছিলাম। সে বলল 7টার পরই সে ডাক্তারখানা বন্ধ করে নিজের বাড়ি চলে গিয়েছিল। ভালো কথা। ডিসপেন্সারি থেকে আর কিছু চুরি গিয়েছিল কিনা জানতে পেরেছেন? আর কিছু চুরি যায়নি, শুধু টেবিলের দেরাজ থেকে কয়েকটা টাকা আর ওই শিকি আধুরি গিয়েছিল। তাহলে চুরির আসল উদ্দেশ্য বোঝা গেল। কি বলুন রতিকান্তবাবু? কি বোঝা গেল? বুঝতে পারলেন না? সে লিভার এক্সট্রাক্টের ভায়াল বদলে দিয়ে গেছে। বদলে দিয়ে গেছে? কিংবা ডাক্তারবাবুর ভায়ালে কয়েক ফোঁটা তরল কিউরারি সিরিঞ্জের সাহায্যে ঢুকিয়ে দিয়ে গেছে। ফল একই। চোর জানত আজ সকালবেলা দীপনারায়ণ সিংকে ইঞ্জেকশন দেওয়া হবে। এবার ব্যাপারটা বুঝেছেন পাণ্ডেজি? আজ সকালে ইঞ্জেকশন দেওয়া হবে কে কে জানত? বাড়ির সকলেই জানত। রবিবার সকালে ইঞ্জেকশন দেওয়া হয়। আমি প্রথমে ওকে ইঞ্জেকশন দিয়ে তারপর রোগী দেখতে বেরোই। কাল রাত্রে তো আমিও জানতে পেরেছিলাম। সুতরাং ওদিক থেকে কাউকে ধরা যাবে না পাণ্ডেজি। স্যার, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো অপঘাত মৃত্যু, ডাক্তার পালিত ভুল করে অন্য ইঞ্জেকশন দিয়েছেন। কিন্তু এখন মনে হচ্ছে স্যার আমি এই কেসের চার্জ নিতে চাই। নিশ্চয়ই, তোমারই তো এলাকা, তুমিই চার্জ নাও। এখনই বডি পোস্টমর্টমে পাঠাও আর ওষুধের ভায়ালটা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠিয়ে দাও। এই ব্যাপারে নিষ্পত্তি হওয়া চাই রতিকান্ত। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, নিষ্পত্তি আমি করব। দীপনারায়ণবাবু আমার মুরব্বী ছিলেন, কুটুম্ব ছিলেন। তাকে যে খুন করেছে সে আমার হাতে ছাড়া পাবে না। রতিকান্ত, তুমি বোধহয় আমার বন্ধু শ্রী ব্যোমকেশ বক্সীকে চেনো না। উনি বিখ্যাত ব্যক্তি, আমাদের লাইনের লোক, উনিও তোমাকে সাহায্য করবেন। আপনি ব্যোমকেশ বক্সী? আপনার কয়েকটি কাহিনী আমি পড়েছি, হিন্দিতে অনুবাদ করা। তা আপনি যদি অনুসন্ধানের ভার নেন তাহলে তো? না না, তদন্ত আপনিই করবেন। আমার পরামর্শ যদি দরকার হয় আমি সাধ্যমতো সাহায্য করব, এর বেশি কিচ্ছু নয়। ধন্যবাদ, আপনার সাহায্য পাওয়া তো ভাগ্যের কথা। আচ্ছা স্যার, আমি এবার যাই, লাশের ব্যবস্থা করতে হবে। ডক্টর পালিত, একটু শুনবেন? হ্যাঁ বলুন মিস মান্না। ব্যোমকেশবাবু, ইনি মিস মান্না, এ বাড়ির লেডি ডাক্তার। আগে আন্দাজ করেছিলাম। আসুন ডাক্তারবাবু। চিন্তিত মনে হচ্ছে, নতুন কিছু খবর আছে নাকি? হ্যাঁ খবর আছে, কিন্তু নতুন নয়, কাল রাতেই সন্দেহ করেছিলাম। কি সন্দেহ করেছিলেন? শকুন্তলা অন্তঃসত্ত্বা। একটা রাত মানুষের জীবনকে কিরকম পাল্টে দেয় অজিত। কাল রাতেই এখানে কত আলো কত আনন্দ ছিল, আর আজ একেবারে থমথম করছে। বুঝলে ব্যোমকেশ, কাল রাতে ডক্টর পালিত শকুন্তলাকে মন দিয়ে লক্ষ্য করছিলেন। আমি তখন কিছু বুঝতে পারিনি, এখন বুঝলাম। তিনি অভিজ্ঞ ডাক্তার, যা অন্যরা বুঝতে পারবে না সেটা তিনি বুঝেছিলেন। কিন্তু তার চোখে উদ্বেগ ও সংশয়ের ছায়া দেখলাম কেন? কিসের উদ্বেগ? সেইটাই তো প্রশ্ন অজিত। পুরন্দরজি, আমার হাতেই দীপনারায়ণবাবুর মৃত্যু হয়েছে। আমাকে যদি আপনারা অ্যারেস্ট করতে চান আমার কিছু বলবার নেই।
এখন আমি রোগী দেখতে চললাম, যখনই তলব করবেন থানায় হাজির হব। ঠিক আছে ডাক্তারবাবু, এখন আপনি আসুন। ব্যোমকেশবাবু, এখনো 10:30 বাজে, আমার বাড়িতে চলুন। সকালবেলা আপনি এখানে পান্ডেজি? আপনি এখানে জগন্নাথজি, কি ব্যাপার? এই দিক দিয়ে একটু রোগী দেখতে যাচ্ছিলাম, ভাবলাম দীপনারায়ণজিকে দেখে যাই। কেমন আছেন তিনি? কেমন আছেন তিনি তা আপনি খুব ভালোভাবেই জানেন, নাকামি করার দরকার কি জগন্নাথজি? তাহলে তাহলে যা শুনেছি তা সত্যি? পান্নালাল পালিত দীপনারায়ণবাবুকে ইঞ্জেকশন দিয়ে মেরেছে? দীপনারায়ণবাবু মারা গেছেন, কি করে মারা গেছেন তা আপনার জানার দরকার নেই। আপনি এবাড়ির ডাক্তার নন, এবাড়ি এখন পুলিশের দখলে। আপনি ইন্সপেক্টর রতিকান্ত চৌধুরীর অনুমতি না নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করবেন না। বেশ, আপনিও দেখছি বাঙালিদের দলে ভিড়েছেন, তা ভিড়ুন ভিড়ুন, কিন্তু অসুখে বললে বাঙালি ডাক্তারদের কাছে যাবেন না। দীপনারায়ণবাবুর পরিণতিটা মনে রাখবেন। বজ্জাত কথাকার। ভিতরে আসুন। এই রাম সিং, 3 পেয়ালা চা বানাও। তারপর ব্যোমকেশবাবু, কি মনে হলো? খুনই বটে, আকস্মিক দুর্ঘটনা নয়। যিনি এই কাজটা করেছেন তিনি খুবই কৌশলী ব্যক্তি। এখন প্রশ্ন হচ্ছে, দীপনারায়ণ সিংকে খুন করে কার লাভ? লাভ একমাত্র দেবনারায়ণের। দীপনারায়ণ অপুত্রক মারা গেছেন, সুতরাং সব সম্পত্তি এখন তার। অপুত্রক কিনা এখনো ঠিক বলা যায় না, শকুন্তলা দেবীর ছেলে হতে পারে, কিন্তু দেবনারায়ণ হয়তো খবরটা জানতো না। না জানাই স্বাভাবিক, মৃত্যুর আগে শুধু দীপনারায়ণ সিং বোধ হয় খবরটা জানতে পেরেছিলেন। না পাণ্ডেজি, তিনি জানতে পারলে কি চুপ করে থাকতেন? যাই হোক, ধরা যাক তিনি জানতেন না, শকুন্তলা স্বামীকে বলেনি, তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে? দেবনারায়ণ সমস্ত সম্পত্তির লোভে খুড়োকে খুন করিয়েছে, নিজে হাতে কাজটা করেনি, করবার মতো বুদ্ধি তার নেই। কাল রাত 7:45 নাগাদ যখন আমরা দীপনারায়ণের বাড়িতে গিয়েছি তখন দেবনারায়ণ বাড়িতেই ছিল। অত বড় শরীর নিয়ে এসে নিজে ডাক্তারখানা যায়নি নিশ্চয়ই, কিন্তু অন্য কেউ যেতে পারে। কর্তার ইচ্ছায় কর্ম, তার মো সাহেবরা আছে তো। কিন্তু দেবনারায়ণ যদি খুড়োর গঙ্গা যাত্রা না করিয়ে থাকে তাহলে আর কে করতে পারে? কার লাভ? আর কারো লাভ আছে বলে তো মনে হয় না। তবে ওই বেটা ঘোড়া জগন্নাথের অসাধ্য কাজ নেই, বাঙালি ডাক্তারদের অপদস্থ করার জন্য ও সব করতে পারে। ঘোড়া জগন্নাথের ওপর আপনি ভীষণ চটে গেছেন দেখছি পাণ্ডেজি। ওরা সব ছুঁচো পেঁচা, যে খুন করেছে তার চরিত্র অন্যরকম। সে মহা দুঃসাহসী অথচ কূটবুদ্ধি, শিক্ষিত অথচ নৃশংস, বিজ্ঞান জানে আবার ডাক্তারি বিদ্যেও আছে। ঘোড়া জগন্নাথের সঙ্গে আপনার বর্ণনা খাসা মিলে যাচ্ছে। ঘোড়া জগন্নাথের মোটিভটা খুব একটা জোরালো নয়, অবশ্য তার যদি কোনো অন্য মোটিভ থাকে তাহলে আলাদা কথা। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না, শকুন্তলা দেবী সুন্দরী এবং আধুনিকা, পাটনা শহরে তার অনুরাগী অ্যাডমায়ারের নিশ্চয়ই আছে? তা আছে, শুনেছি রোজ সন্ধেবেলা 2-4 জন পয়সাওয়ালা আধুনিক ছোকরা দীপনারায়ণের বাড়িতে আড্ডা জমাত, ব্রিজ খেলা, চা কেক খাওয়া, হাসি গল্প, এইসব চলত। ঘোড়া জগন্নাথ বড় লোকদের সঙ্গে মিশতে ভালোবাসে, সেও ওদের সঙ্গে থাকত। তবে 6 আগে দীপনারায়ণ যখন অসুস্থ হয়ে পড়লেন তখন ওদের আড্ডা ভেঙে যায়। 2-1 মাঝে মাঝে খোঁজ খবর নিতে যেত, যেমন নর্মদা শঙ্কর। নর্মদা শঙ্কর কে? বড় লোকের অকাল কুষ্মাণ্ড ছেলে, এলাহাবাদের লোক, বিহারের জমিদারি আছে। শুধু অকাল কুষ্মাণ্ডই নয়, পাজি, পুলিশের খাতায় নাম আছে। একবার শিকার করতে গিয়ে একটা দেহাতি মেয়েকে নিয়ে লোপাট হয়েছিল,
ব্যাপারটা খুব জোরালো হয়ে উঠেছিল। তারপর মেয়ের বাপকে টাকা কড়ি দিয়ে মকদ্দমায় ফাঁসিয়ে দিল। এই নর্মদা শঙ্কর দীপনারায়ণ সিং এর বাড়িতে যাতায়াত করত? হ্যাঁ, নর্মদা শঙ্কর বাইরে খুব চোস্ত, কেতা দুরস্ত লোক, চেহারা ভালো, মিষ্টি কথা, কিন্তু আসলে পাজির পা ঝাড়া। স্ত্রী স্বাধীনতা খুবই প্রয়োজনীয়, কিন্তু অসুবিধা এই যে এই ভদ্রবেশী লুচ্চাদের ঠেকিয়ে রাখা যায় না। শকুন্তলা, তার কি এদের সঙ্গে খুব ভাব ছিল? তা ছিল, কিন্তু তার সত্যিকারের বদনাম কখনো শুনিনি। যারা অত উঁচুতে নাগাল পেত না তারা নিজেদের মধ্যে হাসি মস্করা করত, টিটকিরি দিত, এই পর্যন্ত। ওটা আমাদের স্বভাব, আঙুল ফল টক। এখন তাহলে ওঠা যাক, আপনি কি আর ওদিকে যাবেন? বিকেলবেলা যাব, আপনারাও যদি আসেন। নিশ্চয়ই যাব, বাড়ির লোকগুলোকে একটু নেড়ে চেড়ে দেখার দরকার। রতিকান্ত, পোস্টমর্টমের রিপোর্ট এসেছে? এই কিছুক্ষণ আগে পোস্টমর্টমের রিপোর্ট পেলাম স্যার, কিউরারি পাওয়া গেছে, মৃত্যুর কারণ সম্বন্ধে আর কোনো সন্দেহই নেই। আর ওষুধের রিপোর্ট? না, সেটা এখনো আসেনি, আমি জরুরি তাগাদা দিয়ে এসেছি, বোধহয় আজ রাত্রেই পাওয়া যাবে। আসলে ওষুধের রিপোর্ট না পাওয়া পর্যন্ত ভালোভাবে তদন্ত শুরু করা যাচ্ছে না, তবে লোক লাগিয়েছি কিউরারি নিয়ে কেউ চোরা কারবার করে কিনা সেটার খবর নিতে। খুব ভালো, যে চোরটার কাছে কিউরারির শিশি পাওয়া গিয়েছিল সে তো এখন জেলে আছে, তাকে দম দিলে হয়তো খবর পাওয়া যেতে পারে কারা কিউরারির চোরা কারবার করে। হ্যাঁ স্যার, খবর নিয়েছি, কয়েদিটা এখন পাটনা জেলে নেই, বাক্সার জেলে আছে, ওকে জেরা করার ব্যবস্থা করছি। এর মধ্যে ডাক্তার পালিতের কম্পাউন্ডারকেও জেরা করেছি। কিছু পেলে? না স্যার, কিছু পাইনি। ওদিকে দীপনারায়ণজির বাড়ির সবাইকে বাড়িতেই থাকতে বলেছি, বাইরের লোকের বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছি, কেবল ম্যানেজার গঙ্গাধর আর তার ছেলে লীলাধর ছাড়া। এখন আমরা সেখানেই যাচ্ছি, তুমি আসবে নাকি? আপনারা যান, আমি একটা জরুরি কাজ সেরে তারপর যাচ্ছি। ব্যোমকেশবাবু, আপনি কিছু ঠাহর করতে পারলেন নাকি? কিন্তু মনে হচ্ছে বাড়ির কাউকেই সন্দেহ থেকে বাদ দেওয়া যায় না। শুধু বাড়ির লোক নয়, স্টেটের কর্মচারীদেরকেও বাদ দেওয়া যায় না, সবাইকে মাইক্রোস্কোপের তলায় ফেলে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। ডাক্তার পালিতকে আপনার কেমন মনে হয় রতিকান্তবাবু? ডাক্তার পালিত? কিন্তু তিনি কি, যদি তার কোনো মোটিভ থাকতো তাহলে কি তিনি নিজে হাতে এ কাজ করতেন? তিনি নিজের হাতে কাজটা করেছেন বলেই তার উপর সন্দেহ কম হবে। ঠিক আছে পাণ্ডেজি, চলুন যাওয়া যাক। চলুন। ডাক্তার পালিতের ডিসপেন্সারি কি কাছেই পাণ্ডেজি? এই তো কাছেই, রাস্তাতেই পড়বে, যাবেন নাকি সেখানে? চলুন আসল ক্রাইম সিনটা একবার দেখে নেওয়া যাক। ডাক্তারবাবু নমস্কার। আরে আপনারা আমার ডিসপেন্সারিতে অ্যারেস্ট করতে এসেছেন নাকি পুরন্দরজি? না না ডাক্তারবাবু, একটু দেখতে এলাম। বসুন বসুন আপনারা, ও হচ্ছে আমার কম্পাউন্ডার, ওর নাম খুবলাল। নমস্তে হুজুর। এবার বলুন তো পুরন্দরবাবু, কি দেখবেন? যে তালা ভেঙে চোর ঢুকেছিল সেটা কোথায়? খুবলাল, তালাটা নিয়ে এসো তো। জি সাহাব। তালা সাহাব? এই যে তালা পাণ্ডেজি। এ তো সস্তা মামুলি তালা, এতে একটা লোহার শিক ঢুকিয়ে মোচড় দিলে সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, বেশি গায়ের জোরেরও দরকার নেই। আপনার দেরাজের চাবিও তো ভেঙেছে। দেরাজ ভাঙবার দরকার হয়নি, ওটা খোলাই থাকে, চাবি অনেক দিন হারিয়ে গেছে। এই দেখুন না, দেখুন দেরাজ একেবারে খোলা যায়, একদম খোলাই থাকে সবসময়। তবে কি জানেন, ওই চোর পালালে বুদ্ধি বাড়ে ব্যোমকেশবাবু। আজ থেকে একজন লোক রাতে এখানে শোবে, পুরনো ওষুধগুলো সব ফেলে দিয়ে নতুন ওষুধ নিয়েছি, বলা তো যায় না। আপনার খুবলালকে দু একটা প্রশ্ন করতে পারি ডাক্তারবাবু? করুন না, ওর অবশ্য একবার জেরা হয়ে গেছে। খুবলাল, ইন্সপেক্টর চৌধুরী এক দফা জেরা করেছেন, এই যে খুবলাল। আমার কোনো দোষ নেই।
তুমি ভয় পাচ্ছ কেন? যদি দোষ না করে থাকো ভয় কিসের? কেউ তোমার ক্ষতি করবে না। জি, আমি গরিব মানুষ আছি। তুমি কত টাকা মাইনে পাও? জি, 60 টাকা আর 10 টাকা ভাতা। উপরে কিছু নেই? জি জি না হুজুর, না। তোমার বাড়িতে কে কে আছে? জি, আমার লোভ পত্নী আর একটা বাচ্চা হুজুর। কত টাকা বাড়ি ভাড়া দাও? 12.5 টাকা। 70 টাকায় তোমার চলে? পেট চলে যায় হুজুর। ডক্টর বাবু বলেছেন জানুয়ারি মাস থেকে 5 টাকা বাড়িয়ে দেবেন। কাল রাতের কটার সময় তুমি ডাক্তারখানা বন্ধ করেছিলে খুবলাল? জি, আমি ঘড়ি দেখিনি হুজুর। ডাক্তারবাবু রোগী দেখে ফিরে এলেন, তারপর ব্যাগ রেখে তখনই বেরিয়ে গেলেন। তখন করিব করিব 7টা। তার 5-10 মিনিট পরে আমিও ডাক্তারখানা বন্ধ করে বাড়ি চলে গেলাম। তখন এখানে কোনো রোগী ছিল না হুজুর? কেউ ছিল না। বেশ খুবলাল, কাল রাতে দেরাজে কত টাকা পয়সা ছিল তুমি জানতে? জি হুজুর, গুনিনি হুজুর। ওদের 3 টাকা কয়েক আনা ছিল। ডক্টর বাবু যখন বাহার গেছিলেন তখন কয়েকজন পুরানা রোগী এসেছিল প্রেসক্রিপশন নিয়ে। তাদের সুদ দিয়েছিলাম আর পয়সা নিয়ে দেরাজে রেখেছিলাম। দরজা বেশ ভালো করে বন্ধ করেছিলে? জি জি, হ্যাঁ হ্যাঁ জি। রাতে চাবি কি তোমার কাছেই থাকে? জি হ্যাঁ হ্যাঁ হুজুর, সকালে আমি আগে এসে ডাক্তারখানা খুলি। তুমি ডাক্তার জগন্নাথ প্রসাদ কি চেনো? জি হুজুর। জগন্নাথের সঙ্গে তোমার মেলামেশা আছে? জি না, আমি গরিব মানুষ হুজুর, তিনি ডক্টর আছেন। তবে 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 কি খুবলাল? হুজুর, তিনি কিছুদিন পেলে আমার বাড়িতে ডেকেছিলেন। তারপর? তিনি তিনি আমাকে এখানকার চাকরি ছেড়ে দিতে বললেন। এটা তো নতুন শুনছি, তুমি আমাকে বলনি কেন খুবলাল? তা তুমি চাকরি ছাড়লে না কেন? জগন্নাথ ডাক্তার তোমাকে অন্য চাকরি দিত। তিনি আমাকে অন্য চাকরি দেবেন বলেননি হুজুর, খালি এ চাকরি ছেড়ে দেবার কথা বলেছিলেন। আমি রাজি হলাম না। তখন জগন্নাথজি আমাকে ধমকালেন ভি, বললেন চাকরি না ছাড়লে বিপদে পড়বে। তবু তুমি চাকরি ছাড়লে না? কি বলছেন হুজুর, ডক্টর পালিত আমার মাই বাপ। উনি যতদিন আমায় বলবেন ততদিন আমি ওকে ছাড়ব না। ওর মতো দয়ালু আদমি। ঠিক আছে খুবলাল, এবার তুমি যাও, কাজ করো গিয়ে। নমস্তে জি। খুবলাল ছেলেটা এমনিতে খুব ভালো, বুঝলেন ব্যোমকেশবাবু? তবে মাঝে মাঝে 2-4 পয়সা চুরি করে, 2টো ভিটামিনের বড়ি কি দুপুরিয়া কুইনিন পকেটে করে বাড়ি নিয়ে যায়। ওটা ধর্তব্য নয়, সব কম্পাউন্ডাররাই করে। এসব গুরুতর ব্যাপারে ও আছে বলে মনে হয় না। ডাক্তারবাবু, শকুন্তলা দেবী ক মাস অন্তঃসত্ত্বা? 3 মাস। আপনি কি খুব অবাক হয়েছেন? অবাক হবারই কথা। আমি আসি, কিছু কাজ আছে। ডক্টর পালিতের ডিসপেন্সারি থেকে দীপনারায়ণ সিং এর বাড়ি কিন্তু খুব একটা দূরে নয়। হ্যাঁ, কাছেই। পাণ্ডেজি চলুন বাড়িটা একটু ঘুরে দেখা যাক। নিশ্চয়ই। এই অঞ্চলে আম কাঁঠালের বাগানই বেশি এবং সব বাগানই দীপনারায়ণের সম্পত্তি। আগে এদিকে বোধহয় লোকবসতি ছিল, কিন্তু দীপনারায়ণের পূর্বপুরুষেরা সমস্ত পাড়াটা ধীরে ধীরে আত্মসাৎ করে ফেলে বাগানে পরিণত করেছে। পাড়ায় এখন একমাত্র বাড়ি দীপনারায়ণ সিং এর। তবু আধুনিক বিজ্ঞানসম্মত সুখ সুবিধার কোনো অভাব নেই। একেবারেই। ওই ডাক বাক্সটাকে দেখেই মনে হয় যেন কুর্তা পরা সেপাই পাঁচিলের কোণে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। এটা তো খিড়কির দরজা, বোধহয় রাতে শিকল লাগিয়ে দরজা বন্ধ করা হয়। নমস্কার হুজুর। নমস্কার। নমস্কার গঙ্গাধরবাবু, জায়গাটা ঘুরে ফিরে একটু দেখছি। বেশ তো বেশ তো, আসুন না, আমি দেখাচ্ছি। আচ্ছা ম্যানেজারবাবু, এই খিড়কির দরজা কি সবসময় খোলা থাকে? না, ঠিক বলতে পারছি না, মানে বোধহয় রাত্রে বন্ধ থাকে। কেন বলুন দেখি। নিছক কৌতূহল। বিশুন বিশুন, এদিকে এদিকে আয় তো।
বলুন ম্যানেজার বাবু। ভীষণ, রাতে কি খিড়কি দরজা বন্ধ থাকে? তা তো ঠিক জানি না ম্যানেজার বাবু, বোধহয় শিকল তোলা থাকে। চৌকিদার বলতে পারবে। ডাক চৌকিদারকে। আচ্ছা ম্যানেজার বাবু। রাতে চৌকিদার বাড়ি পাহারা দেয়? আগে হ্যাঁ, ওই দেউড়িতে দারোয়ান থাকে আর দুজন চৌকিদার পালা করে পাহারা দেয়। এই যে ম্যানেজার বাবু, চৌকিদারকে এনেছি। গজাধর সিং, রাত্রে খিড়কির দরজা খোলা থাকে না বন্ধ থাকে? জি, কখনো খোলা থাকে, কখনো জঞ্জির লাগানো থাকে ম্যানেজার বাবু। তালা লাগানো থাকে না? না হুজুর, অনেক দিন আগে তালা ছিল, এখন খো গেয়া। কিন্তু তাতে ভাইয়ের কিছু নেই, আমরা দুই ভাই এমন পাহারা দিই যে একটা চুহা পর্যন্ত ঢুকতে পারবে না। বটে, কিভাবে পাহারা দাও? রাত্রি 10টা থেকে পাহারা শুরু হয় হুজুর। 10টা থেকে 2টো পর্যন্ত একজন পাহারা দিই, আর 2টো থেকে 6টা পর্যন্ত আর একজন। দেউড়িতে ঘন্টা বাজে আর আমরা উঠে একবার চক্কর দিই, আবার ঘন্টা বাজে, আবার চক্কর দিই। এইভাবে সারা রাত চক্কর লাগাই। তাহলে ঘন্টা বাজার মাঝখানে কেউ যদি ভেতর থেকে বাইরে যায় কিংবা বাইরে থেকে ভেতরে আসে তোমরা জানতে পারো না? বাইরে থেকে কে আসবে হুজুর? কার ঘরে 10টা মাথা? বুঝেছি, তুমি এখন যেতে পারো। তোরা এখন যা। বুঝলেন, এ বাড়িতে খুব কড়া পাহারার দরকার হয় না। চোর ছেঁচড়ারা জানে এখানে দারোয়ান চৌকিদার আছে, ধরা পড়লে আর রক্ষে নেই, তাই তারা এদিকে আসে না। আমি 18 বছর এই স্টেটে আছি, কখনো একটা কুটোও চুরি যায়নি। আমি চুরির কথা ভাবছিলাম না। যাই হোক, এবার অন্যদিকটা দেখা যাক। আসুন পাণ্ডেজি, এসো অজিত। বাগানে কি সেরকম কিছু চোখে পড়লো ব্যোমকেশ? আমার তো এই তো রতিকান্ত চলে এসছে। বাগানে কি দেখছিলেন? কিছু পেলেন নাকি ব্যোমকেশবাবু? বিশেষ কিছু না, কেবল এইটুকু জানা গেল যে রাত্রিরে বাড়ির যে কেউ খিড়কির দরজা খুলে বাইরের লোককে ভেতরে আনতে পারে। কিন্তু এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কি? থাকতে পারে, আবার নাও থাকতে পারে। চলুন এবার বাড়ির লোকগুলোর সাথে একটু আলাপ করা যাক। নমস্কার পুরন্দরজি। নমস্কার ইন্সপেক্টর সাহেব। কি ব্যাপার নর্মদা শঙ্করবাবু, আপনার এখানে কি দরকার? ক্রিকেটের মাঠে খবর পেলাম দীপনারায়ণবাবু হঠাৎ মারা গেছেন। শুনলাম নাকি স্বাভাবিক মৃত্যু নয়। শুনে আর থাকতে পারলাম না, ছুটে এলাম। কি হয়েছিল মিস্টার পাণ্ডে? মাফ করবেন নর্মদা শঙ্করবাবু, এই বিষয়ে আপনার সঙ্গে কোনো আলোচনা করতে চাই না, কিন্তু আপনার কি দরকার তা তো বললেন না। দরকার আর কি, বন্ধুর বিপদে আপদে খোঁজ খবর নিতে হয়। শকুন্তলা যে কি দারুণ শোক পেয়েছেন তা তো বুঝতেই পারছি। কাল রাত্রে তাকে দেখেছিলাম আনন্দের প্রতিমূর্তি। তখন কে ভেবেছিল যে যাকে তার সঙ্গে একবার দেখা হবে কি? দেখা করতে চান কেন? তাকে সহানুভূতি জানানো, দুটো সান্ত্বনার কথা বলা, এছাড়া আর কি পুরন্দরজি? আপনারা নিশ্চয়ই জানেন শকুন্তলার সঙ্গে আমার যথেষ্ট ঘনিষ্ঠতা আছে। নর্মদা শঙ্করবাবু, আমাদের মাফ করবেন, শকুন্তলা দেবীর সঙ্গে কারো দেখা সাক্ষাৎ হবে না, এখনও সব লৌকিকতার সময় নয়। রতিকান্ত, ফটকের কনস্টেবলকে বলে দাও আমাদের অনুমতি না নিয়ে যেন কাউকে ভেতরে ঢুকতে দেওয়া না হয়। আচ্ছা স্যার। বেশ, আপনারাই তাহলে শকুন্তলাকে আমার সমবেদনা জানিয়ে দেবেন। আচ্ছা আর চলি পুরন্দরজি, নমস্কার। একটা মিটমিটে শয়তান। আচ্ছা ম্যানেজারবাবু, কাল রাতে নর্মদা শঙ্করবাবু কখন নেমন্তন্ন খেতে এসেছিলেন আপনি লক্ষ্য করেছিলেন কি? উনি কখন এসেছিলেন তা ঠিক বলতে পারি না, কিন্তু ওই 6:30 সময় এসে দেখলাম উনি শকুন্তলা দেবীর সঙ্গে বসে গল্প করছেন। তখন অন্য কোনো অতিথি আসেননি। মাফ করবেন ম্যানেজারবাবু, আপনি কোথায় থাকেন? আগে ওই আমবাগানের মধ্যে একটা বাড়ি আছে, স্টেটেরই বাড়ি, আমি ওখানেই থাকি। আশেপাশের আমবাগানে আর কারো বাড়ি আছে নাকি? আগে না, এই তল্লাটে আর বাড়ি নেই। আচ্ছা, আজ সকালে মৃত্যুর আগে দীপনারায়ণবাবুকে আপনি দেখেছিলেন কি? আগে না, ডাক্তারবাবু আমার আসার আগেই এসেছিলেন। রবিবার সেরেস্তা বন্ধ থাকে, আমি একটু দেরি করে আসি, এসে দেখি সব শেষ হয়ে গেছে। কনস্টেবলকে বলে দিয়েছি স্যার। চলুন এবার ভেতরে ঢোকা যাক। ম্যানেজারবাবু,
আপনাকে আমরা অনেকক্ষণ আটকে রেখেছি, আপনার নিশ্চয়ই অন্য কাজ আছে? না না, আমার আজ আর কোনো কাজ নেই। আজ রবিবার, সেরেস্তা বন্ধ, নেহাত অভ্যাস বসে এসেছিলাম। ও ভালো কথা গঙ্গাধরজি, আপনার সেরেস্তার টাকার হিসেব সব ঠিকঠাক আছে তো? হয়তো আমাদের পরীক্ষা করে দেখা দরকার হতে পারে। হ্যাঁ, আপনারা যখন ইচ্ছে দেখতে পারেন পাণ্ডেজি, তবে কেবল একটা হিসেবের চুক্তি হয়নি। কোন হিসেব ম্যানেজার বাবু? ওই 8-10 দিন আগে দীপনারায়ণজি আমাকে ডেকে হুকুম দিয়েছিলেন ডাক্তার পালিতকে 12,000 টাকা দিতে। টাকাটা ডাক্তারবাবুকে দেওয়া হয়েছে, কিন্তু রসিদ নেওয়া হয়নি। ও, তা রসিদ নেওয়া হয়নি কেন? ডাক্তারবাবু টাকাটা ধার হিসেবেই চেয়েছিলেন, কিন্তু দীপনারায়ণজি ঠিক করেছিলেন যে টাকাটা ডাক্তারবাবুকে পুরস্কার দেবেন, তাই রসিদ দিতে মানা করেছিলেন। বেশ রতিকান্তবাবু, এবার তাহলে বাড়ির সকলকে কিছু জিজ্ঞাসাবাদ করা যাক। তারা কোথায়? তারা সবাই উপরতলায় বঙ্কেশবাবু। আপনারা বসুন, আমি এক এক করে সবাইকে ডেকে নিয়ে আসি। কাকে আগে ডাকবো? শকুন্তলা দেবীকে? শকুন্তলা দেবীকে কষ্ট দেওয়ার দরকার নেই, আমরাই উপরে যাচ্ছি, কি বলুন পাণ্ডেজি? হ্যাঁ, সেই ভালো। 2-4 মামুলি কথাই তো জিজ্ঞাসা করব। দেবনারায়ণবাবুও বোধ হয় ওপরেই আছেন? হ্যাঁ, চাঁদনী দেবীও আছেন। আসলে ওপরতলাটা দুভাগে ভাগ করা, কোন দিকে যাবেন স্যার? এদিকটা দেবনারায়ণবাবুর মহল, ওদিকটা দীপনারায়ণবাবুর। নমস্কার চাঁদনীজি, আমরা। ও, আপনারা? আসলে চাচিজি আজ সারাদিন এক ফোঁটা জলও মুখে দেননি, তাই যাচ্ছি আরেকবার চেষ্টা করতে, যদি একটু দুধ খাওয়াতে পারি। চাচাজি তো গেছেন, উনিও যদি না খেয়ে প্রাণটা দেন কি হবে বলুন দেখি। যাও বেটি যাও, ওকে আগে কিছু খাওয়ানোর চেষ্টা করো, আরে কিছু না খেলে কি করে চলবে। চলুন রতিকান্তবাবু, দেবনারায়ণবাবুর কাছেই আগে যাওয়া যাক। কে একটা উঁকি মেরে সরে গেল না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। চিনতে পারলে রতিকান্ত? মুখটা ঠিক। এরা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন ছোটবাবু, আপনারা বসুন পাণ্ডেজি। ঘরে আরেকজন ছিলেন না দেবনারায়ণবাবু, যিনি পর্দা ফাঁক করে উঁকি মারছিলেন, তিনি কোথায় গেলেন? তিনি মানে লীলাধর, সে পাশের ঘরে গেছে। পাশের ঘরে কি আছে? গোসলখানা। বুঝেছি, গোসলখানা লাগাও পাকানো লোহার সিঁড়ি আছে, লীলাধরবাবু সেই দিক দিয়েই বাড়ি গেছেন, তাই তো? তোমরা এখানে কি করছো বেনি? আগে ছোট মালিকের একটু মন খারাপ হয়েছে, তাই আমরা ওকে একটু। বাবা, কাল দেবনারায়ণের হাসি শুনেছিলাম, আজ কান্না শুনলাম, আওয়াজ প্রায় একই রকমের, যেন একপাল শিয়াল ডাকছে। দেবনারায়ণ বাবু, আপনি মদ খান? না, আমি ভাং খাই। তবে তাকিয়ার তলায় ওটা কি? ও তো তাড়ি, লীলাধর আর বেনি প্রসাদ খাচ্ছিল। বোতলে তাড়ি, এ তো প্রথম দেখলাম। ও, আপনার মন প্রফুল্ল করার জন্য ওরা তাড়ি খাচ্ছিলেন, বেশ। আচ্ছা বলুন তো, আপনি ভাং ছাড়া আর কি কি নেশা করেন? আর কিছু না। কোকেন? কি না? গাঁজা? না না, গজা ধর গাঁজা খায়। আচ্ছা বাদ দিন, আপনার তো মনে হয় অনেক বন্ধু আছে। বন্ধু আছে, লাখো লাখো বন্ধু আছে। তাই নাকি? তা তাদের 2-4 নাম করুন তো। নাম? লীলাধর, দেবী প্রসাদ, গজাধর সিং। কোন গজাধর সিং? চৌকিদার, খুব ভালো ভাঙ ঘুরতে পারে। আর কে? আর বদ্রীলাল, রোজ আমার পার্টি পে দেয়। বুঝলাম। ডাক্তার পালিতের সঙ্গে আপনার বন্ধুত্ব নেই? ডাক্তার পালিত? ওকে আমি রাখবো না, তাড়িয়ে দেবো, ও আমার চাচাকে খুন করেছে। আপনার কাকার মৃত্যুর পর তো আপনি 16 সম্পত্তির মালিক, এখন কি করবেন? কি করব আমি? চলুন রতিকান্ত বাবু, এর কাছে আর কিছু জানার নেই। স্যার, চাঁদনী দেবীকে সওয়াল করা হবে নাকি? ব্যোমকেশ বাবু, সে পরে দেখা যাবে, এখন চলুন শকুন্তলা দেবীর মহলে। দেবনারায়ণ বাবু কি সত্যি এতটা গবেট? সন্ধে তো হয়ে এলো প্রায়,
হ্যাঁ, আচ্ছা পাণ্ডেজি, আমার আবার সন্ধ্যার নিকের সময় হয়ে এলো, আমি তাহলে এবার যাই, আপনারা কাজ করুন। ম্যানেজার বাবু বোধ হয় লীলাধরকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। তা না হলে এত সহজে আমাদের রেহাই দিতেন না। আমি আলোগুলো জ্বালিয়ে দিই। এই ঘরটা তো মনে হচ্ছে বসবার ঘর নাকি রতিকান্ত বাবু? হ্যাঁ, বাইরের ঘনিষ্ঠ লোকজন এলেও এখানেই বসানো হয়। বাবা, যামিনী রায়ের আঁকা ছবিও রয়েছে, এ বাড়িতে রুচির অভাব নেই দেখছি। আসুন। এ তো বেশ বড় ঘর, এটা মনে হচ্ছে দীপনারায়ণজির শোবার ঘর। হ্যাঁ, উনি এ ঘরেই থাকতেন। এ ঘরে দুটো খাট কেন? দীপনারায়ণজির অসুখের যখন খুব বাড়াবাড়ি, তখন একজন নার্স এখানে রাতে থাকত। ঠিক ঠিক, আমার বোঝা উচিত ছিল। চলুন পাশের ঘরে যাই। ওরে বাবা, এই ঘরটা তো আরো বড়। হ্যাঁ, আরো সুন্দর করে সাজানো, সত্যি দেখলে চোখ জুড়িয়ে যায়। বাহ, চমৎকার ছবি তো, কে এঁকেছে বলতে পারেন? রতিকান্ত, তুমি জানো নাকি? শকুন্তলা দেবীর আঁকা হতে পারে, ঠিক বলতে পারছি না। তাই হবে, একালের শকুন্তলা সেকালের শকুন্তলা ছবি এঁকেছে না? বাহ, দেখেছ অজিত, ছবির শকুন্তলার মুখে কি শান্ত সরলতা, আর দুষ্মন্তের চোখে কি গভীর অনুরাগ। ছবির গাছপালাগুলোও কি জীবন্ত, সব মিলিয়ে সংসার ও আশ্রমের এক অপূর্ব সমন্বয় হয়েছে। যদি সম্ভব হতো ছবিটা তুলে নিয়ে যেতাম। বাবা, একেবারে তুলে নিয়ে যেতে? এটা তাহলে শকুন্তলা দেবীর গান বাজনা ছবি আঁকার ঘর, এরপর একটা বারান্দা, তারপরেই শকুন্তলা দেবীর শোবার ঘর। দাঁড়ান, আমি ডাকছি। শকুন্তলা দেবী, আমরা পুলিশের পক্ষ থেকে কিছু জিজ্ঞাসা করতে এসেছি। আসুন, বসুন আপনারা। নমস্কার ব্যোমকেশবাবু, আপনি শুরু করুন। শকুন্তলা দেবী, আপনাকে এই সময় বিরক্ত করছি, আমাদের ক্ষমা করবেন। মানুষের জীবনে কখন যে কি দুর্ঘটনা ঘটবে কেউ জানে না, তাই আগে থেকে প্রস্তুত থাকার উপায় নেই। আপনার স্বামীকে আমি একবার মাত্র দেখেছি, কিন্তু তিনি খুবই সজ্জন ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর জন্য যে দায়ী সে নিষ্কৃতি পাবে না, এই আশ্বাস আপনাকে আমরা দিচ্ছি। ধন্যবাদ। আপনাকে দু একটা প্রশ্ন করব শকুন্তলা দেবী, নেহাত প্রয়োজন বলেই করব। কিন্তু আসল প্রশ্ন করার আগে একটা অবান্তর কথা জেনে নিই। ও ঘরের দেওয়ালে দুষ্মন্ত শকুন্তলার ছবিটি, ওই ছবিটি কি আপনার আঁকা? হ্যাঁ, ছবিটা আমারই আঁকা। চমৎকার ছবি, আপনার সত্যি শিল্প প্রতিভা আছে। ধন্যবাদ। যাক, আসল কথায় আসি, দীপনারায়ণবাবু বিল করে গেছেন কিনা আপনি জানেন? এসব আমি কিছু জানি না, উনি আমার কাছে বিষয় সম্পত্তির কথা কখনো বলতেন না। আপনার নিজস্ব কোনো সম্পত্তি আছে? তাও জানি না, তবে তবে কি, বিয়ের পর আমার স্বামী আমার নামে 5 লাখ টাকা ব্যাংকে জমা করেছিলেন। তাই নাকি? সে টাকা এখন কোথায়? ব্যাংকেই আছে, আমি কোনোদিন সে টাকায় হাত দিইনি। তার মানে এই 5 লাখ টাকা আপনার নিজস্ব স্ত্রীধন, তারপর যদি আপনার ছেলে হয় তাহলে সে এই সম্পত্তির অর্ধেক ভাগ পাবে। ভালো কথা, আপনি যে সন্তান সম্ভবা এ কথা আপনার স্বামী জানতেন? জানতেন, কাল রাতেই তাকে বলেছিলাম। কাল রাতে খাওয়া দাওয়ার আগে না পরে? পরে, উনি তখন শুয়ে পড়েছিলেন। খবরটা শুনে উনি নিশ্চয়ই খুব খুশি হয়েছিলেন? হ্যাঁ, খুব খুশি হয়েছিলেন, আনন্দে আত্মহারা হয়ে পড়ে। চাচিজি, চাচিজি, আপনারা কিরকম মানুষ, মেরে ফেলতে চান ওকে? যান, শিগগিরই যান ঘর থেকে, শরীরে কি একটু দয়া মায়া নেই আপনাদের? এক্ষুনি মিস মান্নাকে খবর পাঠান। চলুন ব্যোমকেশবাবু, নিচে যাই। রতিকান্ত, মিস মান্নাকে এখনই চলে আসতে বলো। হ্যাঁ স্যার। মিস মান্নাকে খবর দিয়েছি স্যার, উনি আসছেন। তাহলে উনি না আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করে যাই। সেই ভালো। আর পাণ্ডেজি, মিস মান্নাকে এখন কিছুদিন শকুন্তলা দেবীর কাছে রাখা দরকার, তিনি যেন সবসময় শকুন্তলা দেবীর কাছে থাকেন, তার ব্যবস্থা করুন। বেশ, রতিকান্ত একবার দেখে এসে তো শকুন্তলা দেবীর জ্ঞান ফিরল কিনা। হ্যাঁ স্যার।
ও, আমি ভাবলাম আপনারা চলে গেছেন, 7টা বেজে গেছে। গঙ্গাধরবাবু, শকুন্তলা দেবী অজ্ঞান হয়ে গেছেন। হুমা, সে কি কথা? আমরা মিস মান্নাকে আসতে বলেছি, আপনি মিস মান্নাকে এখানে কিছুদিন রাখার ব্যবস্থা করুন। শকুন্তলা দেবী গর্ভবতী আর তার উপর এরকম একটা ঘটনা ঘটে গেছে, ওর কাছে সারাদিন একজন ডাক্তার থাকা দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি ব্যবস্থা করছি। ওই তো মিস মান্না এসে গেছেন। নমস্কার মিস মান্না, আপনাকে এখন কিছুদিন শকুন্তলা দেবীর কাছে থাকতে হবে, সেই কথা ম্যানেজারবাবুকে বলছিলাম। বেশ, আমি থাকব, আমার কিছু জিনিসপত্র আনিয়ে নিলেই হবে। আচ্ছা, আমি ওপরে যাই। স্যার, শকুন্তলা দেবীর জ্ঞান হয়েছে, ডাক্তার মান্না বললেন ভয়ের কোনো কারণ নেই। যাক, কিছুটা নিশ্চিন্ত হওয়া গেল। ঠিক আছে রতিকান্ত, তাহলে আমরা এখন উঠলাম, তুমি এখানকার কাজ সেরে একবার আমার বাড়িতে যেও। ঠিক আছে স্যার। ব্যোমকেশবাবু, আপনারা আমার বাড়িতে চা খেয়ে তারপর না হয় বাড়ি ফিরবেন। সেই ভালো, চলুন। শকুন্তলা দেবীর অজ্ঞান হয়ে যাওয়ার কথাটাই বারবার মনে পড়ছে। আচ্ছা, উনি হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন কেন? গভীর শোক পেয়েছেন তো। অবশ্য এরকম অবস্থায় অজ্ঞান হয়ে যাওয়াটা খুব একটা বিচিত্র নয়। ব্যোমকেশ, তুমি কি শকুন্তলা দেবীর অজ্ঞান হয়ে যাওয়ার কথা ভাবছো নাকি? অজ্ঞান না, আমি ভাবছিলাম ডাক বাক্সের কথা। ডাক বাক্সের কথা ভাবছো? দীপনারায়ণের বাড়ির কোণে যে ডাক বাক্সটা আছে সেটা খুব অদ্ভুত জায়গায় আছে। দেখলে মনে হয় লাল কুর্তা পরা গোলগাল একটা সেপাই রাস্তার কোণে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, কিন্তু আসলে তা নয়। আসলে তবে কি? আসলে শ্রী রাধিকার দূত। বুঝলাম না। আরে বাবা, হিয়ালি ছেড়ে সোজা কথা বলো না। অভিসারের আইডিয়াটা ভারী মিষ্টি, অবশ্য যদি অভিসারিকা পর স্ত্রী হয়। নিজের স্ত্রী অভিসার করলে বোধ হয় তত মিষ্টি লাগে না। মানে? মানে রতি সুখ সারে গতম অভিসারে মদন মনোহর বেশম। এ কি আবল তাবল বকছো? আবল তাবল নয়, এটা গীত গোবিন্দ। যদি আবল তাবল শুনতে চাও তাও শোনাতে পারি, ছন্দ একই। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে। চলুন চলুন, এসে গেছি। বাবা, চা তো প্রস্তুত দেখছি, তার সঙ্গে আবার গরম গরম বেগুনি পকোড়া, ডালের ঝাল বড়া। এতক্ষণ বুঝতেই পারিনি পাণ্ডেজি, আমার অন্তরাত্মা আসলে এই জিনিসগুলোই চাইছিল। যাক, এখন তো চাওয়া শেষ হলো, এবার বলুন দেখি ব্যোমকেশবাবু কি দেখলেন শুনলেন। দেখলাম শুনলাম অনেক কিছু, কিন্তু এখনো শেষ দেখা যাচ্ছে না। তবু দুটো মোটিভ পাওয়া যাচ্ছে, এক টাকা, দুই সরগরল। কোন দিকের পাল্লা ভারী এখনো বুঝতে পারছি না, হতে পারে দুটো মোটিভ জড়াজড়ি হয়ে গেছে। মোটিভ যেমনই হোক, লোকটাকে তা কি করে বলবো? যে ওষুধের সঙ্গে বিষ মিশিয়েছিল সে ভাড়াটের লোক হতে পারে, যে তাকে নিয়োগ করেছিল তাকেই আমরা খুঁজছি। আমরা যাদের চিনি তাদের মধ্যে এমন কে আছে যে নিয়োগ করতে পারে? এক আছে দেবনারায়ণ, কিন্তু সে কি? বেশ, প্রথমে দেবনারায়ণকেই ধরুন। দেবনারায়ণকে দেখলে মনে হয় নিরেট আহাম্মক, কিন্তু এটা তার ছদ্মবেশ হতে পারে, সেই হয়তো লোক লাগিয়ে কাকাকে মেরেছে। তার আজ্ঞাবহ লোকের তো অভাব নেই, লীলাধর বংশী বা বেণীপ্রসাদ, যে কেউ পুরস্কারের লোভে খুন করবে। এখানে মোটিভ হলো সম্পত্তির একাধিপত্য। কিন্তু তারপর ধরা যাক চাঁদনি। চাঁদনি? হ্যাঁ চাঁদনি। শকুন্তলার প্রতি তার দরদ স্বাভাবিক মনে হয় না, যেন একটু বাড়াবাড়ি। সে হয়তো মনে মনে তাকে হিংসে করে, তার কর্তৃত্ব খর্ব করতে চায়। দীপনারায়ণের মৃত্যুর পর শকুন্তলা আর সংসারের কর্ত্রী থাকবেন না, আর দেবনারায়ণ যদি সত্যি সত্যি ন্যালাক্যাবলা হয়
তাহলে সেও থাকবে চাঁদনির হাতের মুঠোয়। চাঁদনি হবে বিপুল সম্পত্তির একচ্ছত্র অধীশ্বরী। আর কিন্তু তারপর ধরুন ম্যানেজার গঙ্গাধর বংশী, ডাক্তার পালিতের মতে তিনি গভীর জলের মাছ। সেটা এমন কিছু আশ্চর্য নয়, গভীর জলের মাছ না হলে এত বড় স্টেটের ম্যানেজার হওয়া যায় না। কিন্তু উনি যদি কুমির হন তবেই ভাবনার কথা। ভেবে দেখুন, দীপনারায়ণ সিং বুদ্ধিমান লোক ছিলেন, বিষয় সম্পত্তির ওপর নজর রাখতেন। তিনি বেঁচে থাকতে পুকুর চুরি সম্ভব নয়, অল্প স্বল্প চুরি চলতে পারে। কিন্তু তিনি যদি মারা যান তাহলে সমস্ত সম্পত্তি দেবনারায়ণের, তখন দু হাতে চুরি করা চলবে। সুতরাং ম্যানেজার গঙ্গাধর বংশীরও মোটিভ স্বীকার করতে হবে। ধরো অজিত। আর সর্বশেষে হলো শকুন্তলা দেবী। কোনো মহিলার চরিত্র নিয়ে আলোচনা করা ভদ্রলোকের কাজ নয়, কিন্তু যেখানে একটা খুন হয়ে গেছে সেখানে আলোচনা না করে উপায় নেই। শকুন্তলা দেবী 3 মাস হলো অন্তঃসত্ত্বা, অথচ 3 মাস আগে দীপনারায়ণ সিং শয্যাগত ছিলেন। সেই সময় তার দীর্ঘ রোগের একটা ক্রাইসিস যাচ্ছিল। শকুন্তলা আজ আমাদের বললেন কাল রাতে তিনি স্বামীকে সন্তান সম্ভাবনার কথা বলেছিলেন, সেই শুনে দীপনারায়ণ সিং আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন। কথাটা বোধহয় সত্যি নয়। সত্যি নয় কেন? দীপনারায়ণ সিং যদি আনন্দে আত্মহারা হয়েই পড়েছিলেন, তবে এই মহা আনন্দের সংবাদ কাউকে দিলেন না কেন? রাত্রে না হোক সকালবেলা ডাক্তার পালিতকে বলতে পারতেন। শুভ সংবাদ পাকা কিনা জানবার জন্য তিনি মিস মান্নাকেও ডাকতে পারতেন। তার মানে শকুন্তলা স্বামীকে বলেননি, কারণ স্বামীকে বলবার মতো কথা নয়। জানতে পারলে তিনি শকুন্তলাকে খুন করতেন, না হলে বাড়ি থেকে দূর করে দিতেন। তাই জানাজানি হওয়ার আগেই দীপনারায়ণ সিংকে সরানো দরকার ছিল। কিন্তু ধরো ডক্টর পালিত যদি ভুল করে থাকেন? যদি শকুন্তলা নিষ্কলঙ্ক হন তাহলে দীপনারায়ণকে খুন করার তার কোনো মোটিভ নেই। কিন্তু ডাক্তার পালিত বা মিস মান্না দায়িত্বহীন ছেলে মানুষ নন, তারা ভুল করেননি বা ইচ্ছে করে মিথ্যে কথা বলেননি। যে মিথ্যে কথা সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে তেমন মিথ্যে কথা বলবার লোক ওরা নন। আমি সেটা বলছি না, শকুন্তলা যে অন্তঃসত্ত্বা সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু দীপনারায়ণ যে, তুমি যা বলতে চাও আমি বুঝেছি, কিন্তু সেদিকেও বাড়িশুদ্ধ লোক সাক্ষী আছে, ডাক্তার পালিত মিথ্যে কথা বলে পার পাবেন না। বেশ, তর্কের খাতিরে মেনে নেওয়া গেল যে শকুন্তলার একটা দুশ্মন্ত আছে, কিন্তু সেই লোকটা কে? শকুন্তলার দুশ্মন্ত, বেশ বলেছ তো, ওই দুশ্মন্তকেই আমরা খুঁজছি। ডাক্তার পালিতের ব্যাগে যে ওষুধের বদলে বিষ রেখে গিয়েছিল, সে দুশ্মন্ত ছাড়া আর কে হতে পারে? দুশ্মন্ত তাহলে কে? সেটা শকুন্তলার রুচির ওপর নির্ভর করে। তিনি মার্জিত রুচির আধুনিক মহিলা, সুতরাং দুশ্মন্ত আধুনিক শিক্ষিত লোক হওয়া সম্ভব। নর্মদা শঙ্কর বা তাদের দলের কেউ হতে পারেন, আবার এমন লোক হতে পারে যার সরাসরি ও বাড়িতে যাতায়াত নেই। কিংবা মনে করুন যদি এমন কেউ হয় যে শকুন্তলাকে বিপদে ফেলে সরে পড়েছে। দুশ্মন্তদের পক্ষে সেটা খুবই স্বাভাবিক, তখন শকুন্তলাকে অন্য চেষ্টা করতে হবে, অর্থাৎ অন্য সহকারী জোগাড় করতে হবে। সেরকম সহকারী তিনি পাবেন কোথায়? কেন, সহকারীর অভাব কিসের? স্বয়ং গঙ্গাধর বংশী রয়েছেন, লীলাধর আছে, বেনী প্রসাদ আছে, উপযুক্ত পারিশ্রমিক পেলে সকলেই রাজি হবে, এমনকি ডাক্তার পালিত, মিস মান্না, কাউকেই বাদ দেওয়া যায় না। ঠক বাজতে গাঁ উজাড়। বাপরে, এ তো জটিল ব্যাপার। কিন্তু কেন জানি দেয়ালে আঁকা ছবিটার কথা আমার বারবার মনে পড়ছে। মনে হচ্ছে ওটা শুধু ছবি নয়, ওর মধ্যে শিল্পীর মনের কথাটা লুকিয়ে আছে। ছবিটা দিনের বেলায় আরেকবার ভালো করে দেখতে হবে। হুজুর, ইন্সপেক্টর চৌধুরী এসেছে। ও হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো। এইমাত্র কেমিক্যাল অ্যানালিসিসের রিপোর্ট দিয়ে গেল, ওষুধে বিষ পাওয়া যায়নি স্যার। কি বলছো, বিষ পাওয়া যায়নি? না স্যার, এই দেখুন রিপোর্ট। ভারী আশ্চর্য। বঙ্কেশবাবু, এ থেকে আপনার কি মনে হচ্ছে? আগে আপনি বলুন আপনার কি মনে হয়। দীপনারায়ণবাবু কিউরারি বিষে মারা গেছেন তাতে কোনো সন্দেহ নেই, পোস্টমর্টমে বিষ পাওয়া গেছে,
কিন্তু তার শরীরে বিষ প্রবেশ করলো কি করে? ইঞ্জেকশন ছাড়া অন্য কোনো উপায় তো প্রবেশ করতে পারে না। অথচ যে ভায়াল থেকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তাতে বিষ পাওয়া গেল না। এ থেকে একমাত্র অনুমান করা যায় ডাক্তার পালিত যে ভায়াল থেকে ইঞ্জেকশন দিয়েছিলেন সেই ভায়াল আমাদের দেননি, অন্য ভায়াল দিয়েছিলেন। কিন্তু কেন? তাতে ওর কি লাভ? লাভ এটা হতে পারে স্যার যে আমরা মনে করব ইঞ্জেকশনের জন্য মৃত্যু হয়নি। ডাক্তার ছাড়া আর কেউ হতে পারে নাকি? দীপনারায়ণের মৃত্যুর পর ঘরে অনেক লোক এসেছিল, গোলমালের মধ্যে কেউ হয়তো ভায়ালটা সরিয়ে দিয়েছে। স্যার অসম্ভব নয়, কিন্তু রতিকান্তবাবু আপনি মনে করছেন ডাক্তার পালিতই প্রকৃত অপরাধী? আসলে আজ থানায় আপনি ডাক্তার পালিত সম্বন্ধে যা ইঙ্গিত করলেন সেটা আমার মাথায় ঘুরছিল বঙ্কেশবাবু। তারপর অ্যানালিসিসের রিপোর্ট পেয়ে মনে হলো ডাক্তার পালিত যদি নির্দোষ হন তবে উনি সোজা পথে চলছেন না কেন? এই অবস্থায় তার উপর সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। অবশ্য দীপনারায়ণের মৃত্যুতে তার কোনো ব্যক্তিগত লাভ নেই, কিন্তু যাদের লাভ আছে তারা ওকে টাকা খাইয়ে নিজেদের কাজ উদ্ধার করে নিতেই পারে। হয়তো 50,000 কি 1,00,000 টাকা খাইয়েছে। টাকার জন্য মানুষ কি না করে। ঠিক কথা, টাকার জন্য মানুষ কি না করে। ডাক্তার পালিত যদি টাকা খেয়ে কাজ করে থাকেন তাহলে শুধু ডাক্তার পালিতকে ধরলেই চলবে না, যে টাকা খাইয়েছে তাকেও ধরতে হবে। কে তাকে টাকা খাইয়েছে আপনি কিছু আন্দাজ করতে পারেন রতিকান্তবাবু? আপাত দৃষ্টিতে মনে হয় দীপনারায়ণ ছাড়া আর কি হতে পারে। আপাত দৃষ্টিতে তাই মনে হয় বটে, কিন্তু প্রমাণ কই? প্রমাণ কিছু পাওয়া গেছে কি? না, প্রমাণ এখনো কিছু পাওয়া যায়নি স্যার। আজ রাত 1টার ট্রেনে আমি বাক্সার যাচ্ছি। কয়েদিটাকে জেরা করে যদি জানতে পারা যায় যে ডাক্তার পালিত কিউরারি কিনেছেন তাহলে অনেকটা সুরাহা হতে পারে। আচ্ছা তুমি ফিরবে কবে রতিকান্ত? কাল সন্ধ্যা নাগাদ ফিরতে পারবো বোধ হয়। সাব ইন্সপেক্টর তিওয়ারিকে থানার চার্জে রেখে যাচ্ছি। বেশ, আর এদিকের কি ব্যবস্থা করলে? দীপনারায়ণজির বাড়িতে একজন হেড কনস্টেবলের আন্ডারে 4 কনস্টেবল বসিয়ে যাচ্ছি, তারা 24 পাহারায় থাকবে। আপনি তো মিস মান্নাকে শকুন্তলা দেবীর কাছে রাতে থাকতে বলেছেন। হ্যাঁ, এখন কিছুদিন তিনি শকুন্তলা দেবীর কাছেই থাকবেন। তুমি তো শুনেছ শকুন্তলা অন্তঃসত্ত্বা? শুনেছি স্যার। দীপনারায়ণজি সন্তানের জন্য বড় ব্যাকুল হয়েছিলেন, কিন্তু তিনিই দেখে যেতে পারলেন না। স্যার 8 বেজে গেল, আমি এবার যাই, আমাকে আবার তৈরি হতে হবে। আপনারা এদিকে একটু নজর রাখবেন, আমি আসি স্যার। এসো এসো। সব গোলমাল হয়ে যাচ্ছে, ডাক্তার পালিতের ব্যবহারে সঙ্গতি পাওয়া যাচ্ছে না। তিনিই প্রথমে বলেছিলেন মৃত্যুর কারণ কিউরারি এবং তার ইঞ্জেকশনের ফলেই মৃত্যু হয়েছে, আবার তিনি ওষুধের ভায়াল বদলে দিলেন, কেন? হুজুর, ডাক্তার পালিত এসছেন। তুমি ডাক্তার পালিতকে নিয়ে এসো রাম সিং। ডাক্তারবাবুকে এসব কথা বলে কাজ নেই পাণ্ডেজি। আচ্ছা আসুন আসুন ডাক্তারবাবু, বসুন বসুন। নমস্কার ডাক্তারবাবু। প্রাণে শান্তি নেই পাণ্ডেজি, ভাবলাম খোঁজ নিয়ে যাই যদি কিছু খবর থাকে। খবর তো আমরাও খুঁজে বেড়াচ্ছি ডাক্তারবাবু, কিন্তু পাচ্ছি কই। আপনি শকুন্তলা দেবীর সম্বন্ধে যেসব কথা বলেছিলেন তা যদি সত্যি হয়। সত্যি কি না অন্য যে কোনো ডাক্তার শকুন্তলাকে পরীক্ষা করলে জানতে পারবেন। না না, সে কথা আমি বলছি না, সে কথা শকুন্তলা নিজেই স্বীকার করেছেন। আমরা ভাবছি দীপনারায়ণ সিং সে সময় মরণাপন্ন ছিলেন। তারও যথেষ্ট প্রমাণ আছে। 3 আগে দীপনারায়ণ সিং এর অবস্থা খুবই খারাপ ছিল, শহরের অনেক ডাক্তার তাকে দেখেছিলেন তারা বলতে পারবেন। তাছাড়া একজন নার্স তখন অষ্টপ্রহর তার কাছে থাকত, সে বলতে পারবে। তাই নাকি? কি নাম নার্সের? মিস ল্যাম্বার্ট। আপনি চেনেন পাণ্ডেজি? চিনি না, কিন্তু বাড়িটা দেখেছি। ডাক্তারবাবু এবার আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করছি, কিছু মনে করবেন না। আপনি দীপনারায়ণ সিং এর স্টেট থেকে 12,000 ধার নিয়েছিলেন কেন? কি বলছেন ব্যোমকেশবাবু, টাকা ধার নিয়েছি? সে কি, কে বলল আপনাকে? ম্যানেজার গঙ্গাধর বংশীর মুখে শুনলাম, তা সত্যি নয়? সর্বৈব মিথ্যা। 12,000 গঙ্গাধর বংশী তো দেখছি সাংঘাতিক লোক। দীপনারায়ণবাবু মারা গেছেন, এই ফাঁকে 12,000 হজম করতে চায়? দাঁড়ান ব্যাটাকে আমি দেখাচ্ছি, এখনই গিয়ে টুটি চিপে ধরবো। আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া, এত বড় স্পর্ধা? আরে বসুন বসুন, ম্যানেজারের সঙ্গে বোঝাপড়া পরে করবেন।
কিন্তু কিছুই সত্যি যদি না থাকে এ কথা উঠল কেন? কি করে উঠল তা তো বুঝতে পেরেছি। হপ্তা দুই আগে একদিন সকালে দীপনারায়ণবাবুকে ইঞ্জেকশন দিতে গেছি, তিনি আমার মোটর দেখে বললেন, ডাক্তার তোমার গাড়িটা ঝরঝরে হয়ে গেছে, ওটা বদলে ফেলো। আমি বললাম, আজকাল নতুন গাড়ি কিনতে গেলে 10-12 হাজার টাকা খরচ, অত টাকা আমি কোথায় পাবো? আমি যা রোজগার করি তার সব খেয়ে ফেলি। শুনে তিনি আর কিছু বললেন না, একটু হাসলেন। আমার বিশ্বাস তিনি ওই টাকাটা আমায় দেবেন বলে ঠিক করেছিলেন, হয়তো ম্যানেজারকে বলেও ছিলেন। তারপর তিনি যখন হঠাৎ মারা গেলেন তখন ম্যানেজারের মাথায় বুদ্ধি খেলে গেল 12,000 টাকা পকেটস্থ করার। দাঁড়ান না, আমি ওর ধান্দাবাজি বার করে ছেড়ে দেব, আমার সঙ্গে চালাকি। আমি এখন আসি পাণ্ডেজি। ওরে বাবা, ডক্টর পালিত তো দেখছি চোটে আগুন হয়ে আছেন। পাণ্ডেজি চলুন, মিস ল্যাম্বার্টের সঙ্গে দেখা করতে হবে এখনই। এখন? এত রাতে? যেতে হলে আজ রাতেই যেতে হবে। ডাক্তার পালিত যেরকম তাড়াতাড়ি চলে গেলেন, মিস ল্যাম্বার্টকে তালিম দিতে গেলেন কিনা বুঝতে পারছি না। চলুন। বেশ চলুন। আমি পুরন্দর, পুরন্দর পাণ্ডে। কি পুরন্দর পাণ্ডে? থানা থেকে আসছি। ও, আপনারা এত রাতে? আপনার রাতে কোথাও যাবার নেই তো? না, আজ রাতে আমি ফ্রি আছি। আমরা আপনার কাছ থেকে একটা কথা জানতে এসেছি। দীপনারায়ণ সিং মারা গেছেন, শুনেছেন কি? শুনেছি। ডক্টর পালিতের হাতে এরকম ব্যাপার ঘটবে কল্পনাও করা যায় না। কিন্তু আপনি কার কাছে শুনলেন? ডক্টর জগন্নাথ প্রসাদের কাছে, তারপর অন্য ডাক্তারদের মুখেও শুনলাম। সো স্যাড। বলুন আমি কি করতে পারি? মিস ল্যাম্বার্ট, শকুন্তলা দেবী বর্তমানে অন্তঃসত্ত্বা, আর আমরা শুনেছি দীপনারায়ণজি মাস তিনেক আগে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন, সেক্ষেত্রে ইম্পসিবল। আমি 1.5 মাস মিস্টার দীপনারায়ণের দেখভাল করেছিলাম, তার মধ্যে কখনো 10 মিনিটের জন্য রোগীকে চোখের আড়াল করিনি। আপনি কি একাই তার সেবা করতেন? না, আমার একজন সহকারিণী ছিলেন, মিস দস্তুর। তিনি দিনের বেলা থাকতেন আর রাতে আমি। আমরা না থাকলে কাউকে রোগীর কাছে যেতে দেওয়া হতো না। কবে থেকে কবে পর্যন্ত আপনারা দেখাশোনা করেছেন? এক মিনিট, আমি আপনাকে আমার ডায়েরিটা দেখাচ্ছি। এই নিন, এই নিন পাণ্ডেজি। দেখি, এই দেখুন ব্যোমকেশবাবু, ডায়েরি দেখে যা বোঝা যাচ্ছে তাতে দীপনারায়ণবাবুর পক্ষে বিছানায় উঠে বসার মতন শক্তি ছিল না। আর মিস ল্যাম্বার্ট 4 মাস আগে দীপনারায়ণবাবুর দেখভাল শুরু করেন এবং 2.5 মাস আগে তার কাজ শেষ হয়ে যায়। বুঝলাম। এই নিন মিস ল্যাম্বার্ট, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজ আসি তাহলে। আসুন, গুড নাইট। আরে কি ব্যাপার অজিতবাবু, এখনো ঘুম ভাঙেনি আপনাদের? রাতে বৃষ্টি হয়েছিল, কুয়াশা এখনো কাটেনি, তারপর সূর্যদেব এখনো কম্বল মুড়ি দিয়েছেন, তাই একটু। কি খবর পাণ্ডেজি? কাল রাতে একটা ব্যাপার ঘটেছে। আবার কি হলো? কাল রাত 12টা থেকে আকাশে কুয়াশা জমতে শুরু করে, তারপর টিপটিপ করে বৃষ্টি শুরু হয়। আমার বুঝলেন একটু দেরিতে ঘুমানোর অভ্যেস। রাত প্রায় 1:30টার সময় যখন শুতে যাচ্ছি সেই সময় টেলিফোন বেজে উঠল, দীপনারায়ণের বাড়ি থেকে টেলিফোন। যে জমাদারকে রতিকান্ত কনস্টেবলের সঙ্গে পাহারা দিতে রেখেছিল সে টেলিফোন করেছে। জমাদার জানালো কিছুক্ষণ আগে দুজন লোক খিড়কির দরজা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু সেপাইরা সতর্ক দেখে তারা পালিয়েছে। একজন সিপাই দূর থেকে তাদের উপর টর্চের আলো ফেলেছিল। দুজনেই কোট প্যান্ট পরা ভদ্রলোক, কিন্তু তাদের শনাক্ত করা যায়নি। মনে হয় তারা মোটর বাইক করে এসেছিল, কারণ কিছুক্ষণ পরে দূরে মোটর বাইকের ফটফট শব্দ শোনা গেছিল। আমি তাদের সতর্কভাবে পাহারা দিতে বলে টেলিফোন রেখে দিলাম। তারপর আজ সকালে খোঁজ নিয়ে জেনেছি যে রাতে আর কোনো সমস্যা হয়নি। অবশ্য নর্মদা শঙ্কর, আমি ভাবছি অন্য লোকটাকে। নর্মদা শঙ্করী যদি দুষ্মন্ত হয় তাহলে কি সে একজন বন্ধুকে সঙ্গে নিয়ে শকুন্তলার কাছে যাবে?
পান্ডেজি আপনার কি মনে হয়? আমি কিছু বুঝতে পারছি না। আমি দুটো ওয়ারেন্ট এনেছি, ওয়ারেন্টে আসামির নাম নেই, দরকার হলে বসিয়ে নেওয়া যাবে। তাহলে চলুন নর্মদা শঙ্করের বাড়ি হানা দেওয়া যাক, হঠাৎ আমাদের দেখলে ঘাবড়ে গিয়ে সত্যি কথা বলে ফেলতে পারেন। বেশ। মনে হচ্ছে বাড়িটা এখনো কারোর ঘুম ভাঙেনি। এই তো একটা চাকর রয়েছে। এই জুতো কার? মালিকের। দেখেছেন পান্ডেজি, তলায় কাদা লেগে রয়েছে। রাত ১২টার পর যে এই জুতো ব্যবহার হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। নর্মদা শঙ্কর বাবু কোথায়? আগে ওই তিনি তো বাড়িতেই আছেন, আমাদের নিয়ে চলো তার কাছে। আসুন স্যার। আপনারা কি চাই? আপনাদের আপনাদের দুজনের নামে ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট আমার নামে? কিসের ওয়ারেন্ট? আপনারা দুজন কাল রাত্রে একটার সময় দীপনারায়ণ সিং এর বাড়িতে ট্রেসপাস করেছেন। প্রমাণ আছে? আছে, পুলিশের লোক আপনাদের দেখেছে। যদি বলি শকুন্তলা আমাকে ডেকেছিল, তাহলেও কি ট্রেসপাস হবে? সে কথা আদালত বলবে। সাব ইন্সপেক্টর তিওয়ারি, পান্ডেজি দয়া করে হাতে হাত করা পড়াবেন না, আমরা সত্যিকারের দোষ কিছু করিনি। আপনাকে সব কথা বলছি, সব সব। জগন্নাথ! না না না, নর্মদা নর্মদা শঙ্কর, তুমি চুপ করো, চুপ করো, আর তুমি করো না, এরপর শহরে আর মুখ দেখানো যাবে না। পান্ডেজি, পান্ডেজি, আপনি আপনি আমার বয়ান শুনুন, আমার আমার বয়ান। আপনি যদি সত্যি কথা বলেন তাহলে শুনতে রাজি আছি। সত্যি কথা বলবো, সত্যি কথা, কোনো কোনো কথা লুকোবো না। বেশ, শুনে যদি মনে হয় আপনাদের কোনো মন্দ অভিপ্রায় ছিল না, তাহলে অ্যারেস্ট নাও করতে পারি। নর্মদা শঙ্কর বাবু, আপনি যান, অনেক মদ খেয়েছেন, শুয়ে থাকুন গিয়ে, দরকার হলে ডাকবো। এবার বলুন তো জগন্নাথ বাবু, আসলে পান্ডেজি, এই নর্দমা বলছি, এই নর্মদা শঙ্করের সঙ্গে আমার যে দারুণ বন্ধুত্ব তা নয়, তবে এখানে আসলে বিলি পয়সায় বিলিতি মদ পাওয়া যায়। আসল কথাটা বলুন, কালকে রাতে কি হয়েছিল? কাল রাতে এখানে আমি ছাড়াও আরো কয়েকজন বন্ধু এসেছিল, এখানে রাতের খাওয়া সারা হলো, তারপর বাকিরা চলে যাওয়ার পর আমি আর নর্মদা শঙ্কর মদ্যপান শুরু করেন। হ্যাঁ, তারপর নর্মদা শঙ্করকে কাল সন্ধ্যেবেলা পুলিশ শকুন্তলার সঙ্গে দেখা করতে দেয়নি, সেই জন্য তার মনে গভীর ক্ষোভ ছিল। তারপর রাত ১২টার সময় বৃষ্টি পড়তে আরম্ভ করে, হঠাৎ নর্মদা শঙ্কর বলল আজ রাতে যেমন করে হোক শকুন্তলার সাথে দেখা করতেই হবে। আমি তাকে বারণ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে শুনলই না। তখন আমরা দুজন মোটর বাইক করে বের হলাম। দীপনারায়ণের বাড়ির কাছাকাছি এসে আমার মোটর বাইকটা আমবাগানের মধ্যে লুকিয়ে রাখলাম, তারপর খিড়কি দরজা দিয়ে নর্মদা শঙ্কর ভেতরে ঢুকলো, কিন্তু পুলিশ পাহারায় ছিল, আমাদের দেখতে পেয়ে গেল। তখন আমরা দেরি না করে পালিয়ে আসি। আমরা কোনো আমাদের আমাদের কোনো বেআইনি অভিসন্ধি ছিল না পান্ডেজি, বিশ্বাস করুন, আমাদের কোনো বেআইনি ওই মদের ঝোঁকে একটা নির্বুদ্ধিতার কাজ করে ফেলেছি। আপনি 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 আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। শকুন্তলা দেবীর সঙ্গে নর্মদা শঙ্করবাবুর সম্পর্কটা ঠিক কেমন? দেখুন, ওসব কথা আমাকে জিজ্ঞেস করবেন না,
মানে আপনি বলবেন না, তাই তো? না না, বলবো না কেন, তাইও সব কথায় আমি থাকি না। আমি একজন ডাক্তার, আমার কাজ কি পরের হাঁড়িতে কাটি দিয়ে? বটে, আপনি পরের হাঁড়িতে কাঠি দেন না, শুধু ডাক্তার পালিতের কম্পাউন্ডের খুবলালকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য ভয় দেখিয়েছিলেন, তাই তো? বাদ দিন, শকুন্তলার সঙ্গে নর্মদা শঙ্করের ঘনিষ্ঠতা কতদূর গড়িয়েছে তা আপনি জানেন না? সত্যি বলছি নটঘটের কথা আমি কিছু জানি না। কাল রাতে নর্মদা শঙ্কর কিছু বলেনি? ও ভারী মিথ্যেবাদী, ও মনে করে দুনিয়ার সব মেয়েই ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে, ওর কথা বিশ্বাস করা যায় না। তার মানে বলেছিল? কি বলেছিল? বলেছিল শকুন্তলার সঙ্গে অনেক দিন ধরে ওর প্রেম চলছে, এলাহাবাদে ওরা এক কলেজে পড়ত, তখন থেকে নাকি প্রেম। আজ আপনারা ছাড়া পেলেন, কিন্তু পরে হয়তো আদালতে সাক্ষী দিতে হবে। শহর ছেড়ে পালাবার চেষ্টা করবেন না, তাহলেই কিন্তু হাতে হাত কড়া পড়বে। চলুন পাণ্ডেজি। তিওয়ারি, তুমি এবার থানায় ফিরে যাও, তোমাকে এখানে আর দরকার নেই। ঠিক আছে স্যার। তাহলে ব্যোমকেশ বাবু, এবার কি করণীয়? আসুন সেরেস্তার দিকে যাওয়া যাক। মনে হলো যেন ম্যানেজার গঙ্গাধর বংশী দূর থেকে আমাদের দেখতে পেয়ে শুট করে দপ্তরখানায় ঢুকে পড়লেন। আমারও যেন মনে হলো কেউ একটা সরে গেল। ও আপনারা এসেছেন, আমি এই চিঠিগুলো ডাকবাক্সে ফেলতে যাচ্ছিলাম। আচ্ছা ম্যানেজারবাবু, আপনার সেরেস্তা থেকে রোজ কত চিঠি ডাকে যায়? তা ধরুন 20-25 খানা যায়। অনেক লোককে চিঠি দিতে হয় তো, উকিল, মুক্তার, খাতক, প্রজা। বাড়ির কোণে যে ডাকবাক্সটা আছে তাতেই কি সব চিঠিপত্র ফেলা হয়? আগে হ্যাঁ, ওই ডাকবাক্সটা আমরা ওই ডাক বিভাগের সঙ্গে লেখালেখি করে এখানে বসিয়েছি। হাতের কাছে একটা ডাকবাক্স থাকলে সুবিধা হয়। তা তো বটেই। কবার ক্লিয়ারেন্স হয়? একবার ভোর 7টায়, আর একবার বিকেল 4টে। কিন্তু কেন বলুন দেখি, ডাকবাক্সের সঙ্গে আপনাদের তদন্তের কোনো সম্পর্ক আছে নাকি? থাকতেও পারে ম্যানেজারবাবু, আমাদের ভাষায় একটা প্রবাদ আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কিন্তু যাক, ওসব কথা বাদ দিন, এদিকের খবর কি? খবর আমি তো কিছুই জানি না, এমনকি মালিকের মৃত্যুর প্রকৃত কারণ পর্যন্ত এখনো জানতে পারিনি। সত্যি কি ইঞ্জেকশনে বিষ ছিল ব্যোমকেশবাবু? ডাক্তারেরা তো তাই বলছেন। ও ভালো কথা, ডাক্তার পালিতের সঙ্গে কি আপনার দেখা হয়েছিল ম্যানেজারবাবু? দেখা হয়েছিল, তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন। আপনি কি নিজের হাতে তাকে টাকা দিয়েছিলেন? না, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টাকা দিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মানে আপনার ছেলে লীলাধর বংশী? হ্যাঁ, মুশকিল হয়েছে, রসিদ তো নেওয়া হয়নি। ডাক্তার পালিত যে এরকমভাবে, সত্যি তো ভাবাও যায় না। তা লীলাধরবাবু এখন কোথায়? সে এখন শ্বশুর বাড়ি গিয়েছে। তাই নাকি? কাল সন্ধে পর্যন্ত এখানে ছিলেন, দেবনারায়ণের ঘরে বসে তাড়ি খাচ্ছিলেন, আজ একেবারে শ্বশুর বাড়ি? হ্যাঁ, ওই তার স্ত্রীর অসুখ, হঠাৎ খবর পেয়ে চলে গেছে। কিন্তু টাকা তো কম নয়, 12,000। স্টেটের এতগুলো টাকা মারা যাবে, আপনার তো পুলিশে খবর দেওয়া উচিত ছিল ম্যানেজারবাবু। রসিদ না দিলেও টাকা যে ডাক্তার পালিত নিয়েছেন তা পুলিশ অনুসন্ধান করে বার করতে পারবে। কি বলেন পুরন্দরবাবু? একদম গঙ্গাধরজি, আপনি বলেন তো আমরা এখনই তদন্ত আরম্ভ করছি। দপ্তরের সমস্ত কাগজপত্র আমরা পরীক্ষা করে দেখব, যদি কোথাও কোনো গড়বড় থাকে তাহলে ধরা পড়বেই। ডাক্তার পালিত আর লীলাধরকেও জেরা করব, তাদের তল্লাশি নেব। না থাক, ডাক্তার পালিত যখন অস্বীকার করেছেন তখন আমি ও টাকা পুষিয়ে দেব। আমার লোকসানের বরাত গচ্ছা দিতে দিতে জন্ম কেটে গেল। বেশ, তাহলে আপনি পুলিশের দ্বারস্থ হচ্ছেন না। একই ঝামেলা তার উপর আবার। আচ্ছা ম্যানেজারবাবু, বাড়ির সবাই কি ওপরে আছেন? আগে হ্যাঁ। তাহলে চলুন ব্যোমকেশবাবু, উপরেই যাওয়া যাক নাকি?
আপনারা নাকি চাচিজির কাছে আমার যাওয়া বারণ করে দিয়েছেন? কি ভেবেছেন আপনারা, আমি চাচিজিকে বিষ খাওয়াবো? দেখুন চাঁদনি দেবী, শুধু আপনাকে বারণ করেনি, ওর কাছে এখন কারোরই যাওয়া উচিত নয়। আর দু চার দিনের মধ্যেই আমাদের কাজ শেষ হয়ে যাবে, তখন আবার আপনারা ওর কাছে যেতে পারবেন। কিন্তু কেন? আমি ওর যেমন সেবা করতে পারবো তা কি আর কেউ পারবে? তবে কেন আমাকে চাচিজির কাছে যেতে দেওয়া হবে না? উনি অসুস্থ, তার উপর এত বড় একটা শোক পেয়েছেন। আপনি বোধহয় জানেন না চাঁদনি দেবী, শকুন্তলা দেবী গর্ভবতী। তাছাড়া এই মানসিক আঘাত, ওর শারীরিক অবস্থা খুবই খারাপ, তাই মিস মান্নাকে ওর কাছে রাখা হয়েছে। আপনারা ওর কাছের লোক, আপনারা ওর কাছে বেশি যাওয়া আসা করলে ওর মন আরও বিক্ষিপ্ত হবে, তাতে ওর শরীরে ক্ষতি হতে পারে, তাই ওর কাছ থেকে কিছুদিন আমাদের দূরেই থাকা ভালো। চাচিজি গর্ভবতী? শুনুন চাঁদনি দেবী, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার আছে। হ্যাঁ বলুন। দীপনারায়ণ বাবুকে যখন ইনজেকশন দেওয়া হয় তখন আপনি সেখানে ছিলেন? ছিলাম। সেখানে আর কেউ ছিল? জানি না, খেয়াল করিনি। চাঁদনি দেবী মন দিয়ে আমার প্রশ্ন শুনুন, ডাক্তারবাবু কি কি করলেন মনে করবার চেষ্টা করুন। ডাক্তারবাবু ইনজেকশন দিতেই চাচা যে এলিয়ে পড়লেন, তখন ডাক্তারবাবু তাড়াতাড়ি আরেকটা ইনজেকশন দিলেন। আমি ছুটে গেলাম চাচিজিকে খবর দিতে, ফিরে এসে দেখি সব শেষ হয়ে গেছে। ফিরে এসে সেখানে আর কাউকে দেখেছিলেন? মনে নেই, বোধ হয় ম্যানেজার বাবু ছিলেন, আর কাউকে লক্ষ্য করিনি। আচ্ছা আমি আসছি। চলুন পান্ডেজি, শকুন্তলা দেবীর ঘরে যাওয়া যাক। এক মিনিট দাঁড়ান পান্ডেজি, ছবিটা আরেকবার ভালো করে দেখে নি। তোমরা দেখবে নাকি? তুমি দেখো, আমরা দাঁড়াচ্ছি। বাবারে, পাঁচ মিনিট হয়ে গেল, এত কি দেখছে ছবিটা? কিছু পেল নাকি? কি হে ব্যোমকেশ, একেবারে তন্ময় হয়ে গেলে যে, কি দেখছো এত? এ তো দেখছি রহস্যের গভীরে ডুব দিয়েছে। চলুন তো অজিতবাবু, এই ছবিটা একবার দেখে আসি। কিছুই তো বিশেষ পেলাম না, রাতে যেমন দেখেছিলাম তেমনই। কি হয়েছে ব্যোমকেশবাবু, ছবিতে কি দেখলেন? কি ব্যাপার বলুন তো অজিতবাবু, আপনার বন্ধুটি একেবারে থম মেরে গেল। আমিও তো কিছু বুঝতে পারছি না, তবে ও নিজের থেকেই বলবে মনে হয়। আমার একটা অনুরোধ রাখতে হবে পান্ডেজি। কি অনুরোধ বলুন না। আমি একা শকুন্তলার ঘরে গিয়ে তাকে জেরা করব, সেখানে আর কেউ থাকবে না। বেশ তো, কিন্তু ছবিতে কি পেলেন? সব পেয়েছি পান্ডেজি, আপনারাও তো ছবি দেখলেন, কিছু পেলেন না? কই, কাল রাতেও ছবি দেখেছি, আজও দেখলাম, কিন্তু রহস্যের চাবি তো পেলাম না। কাল রাতে নিয়ন লাইটের নীল আলোতে দেখেছিলেন, কিন্তু আজ দিনের আলোয় দেখেছেন। আজ দেখতে না পাওয়ার কোনো কারণ নেই কিন্তু। যাই হোক, আপনারা সামনের ঘরে গিয়ে বসুন, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। ওই তো ব্যোমকেশবাবু আসছেন। মুখটা দেখে মনে হচ্ছে যেন বুদ্ধির যুদ্ধে বহু কষ্ট করে জিতেছে। মিস মান্না, আজ আপনার একটা কাজ আছে, আজ রাত্রি সোয়া দশটা পর্যন্ত এক পলকের জন্যেও শকুন্তলা দেবীকে চোখের আড়াল করতে পারবেন না, বা অন্য কারুর সাথে এক মুহূর্তের জন্যেও কথা বলতে দেবেন না, তারপর আপনার ছুটি মিস মান্না। মিস মান্না, উনি যা বলছেন তাই করুন দয়া করে। ঠিক আছে, তবে তাই হবে, আমি আসি। আসুন, চলুন তাহলে ফেরা যাক। হ্যাঁ কিন্তু এখানে নয় পান্ডেজি, বাড়ি যেতে যেতে সব বলবো। ওই তো পান্ডেজি চলে এসেছেন। পান্ডেজি, রতিকান্ত এখনো বক্সার থেকে ফেরেননি? না, থানায় খবর দেওয়া আছে, রতিকান্ত ফিরলেই এখানে চলে আসবে। অন্ধকার হয়ে এসছে, একটা আলো জ্বালিয়ে দিই। বাবারে, অন্ধকার হয়ে গেলে বাড়িটা যেন একটা ভুতুড়ে বাড়ির মতো লাগে না? কোনো সাড়া শব্দ নেই,
ঘরের আনাচে কানাচে অস্পষ্ট ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। আমরা তিনজন অপেক্ষামান প্রেতাত্মার মতো বসে আছি। কেন বসে আছি বলো তো? যা বলেছেন, এই তো রতিকান্ত এসে গেছে। স্যার, প্রমাণ পেয়েছি, ডাক্তার পালিতেরই কাজ। প্রমাণ পেয়েছো? কি প্রমাণ? কয়েদিটা স্বীকার করেছে স্যার, প্রথমে কিছুই বলতে চায় না, অনেক জেরা করার পর স্বীকার করলো যে ডাক্তার পালিত তার থেকে কিউরারি কিনেছে। তাই নাকি? তাহলে এবার বোধহয় ডাক্তার পালিতকে অ্যারেস্ট করা যেতে পারে, কি বলেন স্যার? হত তাড়াতাড়ি নয়, একটা ছিচকে চোরের সাক্ষীর উপর ডাক্তার পালিতের মতন লোককে অ্যারেস্ট করা নিরাপদ নয়। এদিকে আমরাও কিছু খবর সংগ্রহ করেছি। কি খবর বঙ্কেশবাবু? বলছি, আজ সকালবেলা শকুন্তলা দেবীকে জেরা করেছি। প্রথমটা তিনি চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ভেঙে পড়লেন। তিনি স্বীকার করেছেন যে অপরাধীকে তিনি চেনেন, অপরাধী তার গুপ্ত প্রণয়ী। তাই নাকি? কিন্তু মুশকিল হয়েছে, কিছুতেই অপরাধীর নাম বলছেন না। নাম বলছেন না? শকুন্তলা দেবী স্ত্রীলোক, তার লজ্জা সংকোচ আছে, কলঙ্কের ভয় আছে, তাই তাকে বিশেষ দোষও দেওয়া যায় না। অনেক চেষ্টা করেও অপরাধীর নাম তার মুখ থেকে বার করতে পারলাম না। আমি একবার চেষ্টা করে দেখব স্যার, আমি যদি একলা গিয়ে তাকে জেরা করি তিনি হয়তো নামটা বলতে পারেন। এখন আর হবে না রতিকান্ত, তিনি মুখ ফুটেও কিচ্ছু বলবেন না। তবে একটা অন্য উপায় বার করেছি। কি উপায় স্যার? অনেক যুদ্ধের পর শকুন্তলা দেবী রাজি হয়েছেন, তিনি চিঠি লিখে পাণ্ডেজিকে অপরাধীর নাম জানাবেন। ব্যবস্থা হয়েছে, এখানে যেসব পুলিশ মোতায়েন আছে তাদের সরিয়ে নেওয়া হবে। শকুন্তলার কাছে থাকবেন শুধু মিস মান্না, আর কাউকে তার কাছে যেতে দেওয়া হবে না। রাত 10:15 মধ্যে মিস মান্না শকুন্তলা দেবীকে একলা রেখে নিজের বাড়িতে ফিরে যাবেন। তখন শকুন্তলা দেবী চিঠি লিখে নিজের হাতে ডাকবাক্সে ফেলে আসবেন। লোকাল চিঠি, কাল বেলা 10:11 সময় আমরা সেই চিঠি পেয়ে যাব। তাহলে আপনাদের মতে ডাক্তার পালিত অপরাধী নয়? ডাক্তার পালিত হতে পারেন, এখনই কিছু বলা যায় না, আবার নর্মদা শঙ্কর হতে পারে, কাল নিশ্চয়ই জানা যাবে। অনেক বেজে গেছে, এবার তাহলে আমরা উঠি। ব্যোমকেশবাবু, আপনারাও চলুন আমার বাড়িতে। রতিকান্ত, তুমিও চলো, সবাই মিলে কেসটা আলোচনা করা যাক। তুমি আজ সারাদিন ছিলে না, ইতিমধ্যে অনেক ব্যাপার ঘটেছে বুঝলে। আজ কিন্তু আমরা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো, সত্যবতীর হুকুম আছে, আজ আবার অমাবস্যা। অবশ্যই অবশ্যই। কি ঘুটঘুটে অন্ধকার রে বাবা, তারপর আবার পাটনার রাস্তাঘাট কিছুই চিনি না, এই সময় মতো পৌঁছতে পারবো তো? আজকের রাতে অন্ধকার ঘনীভূত হওয়াই ভালো, তবেই তো অভিসার জমবে। যাই বলো ব্যোমকেশ, এরকম ঘুটঘুটে অমাবস্যার রাত ওটাই অভিসারের জন্য ভালো নয়। তারপর আমি আবার টর্চটা আনতে ভুলে গেছি। এই টাঙা, ভাড়া যাবি? না বাবু, আমার ঘোড়া থকে গেছে। বেশি দূরে নয়, দীপনারায়ণ সিং এর বাড়ি যাবি তো, চল, বকশিস পাবি। আসুন বাবু, আমার আস্তাবল ওইদিকেই। দাঁড়া দাঁড়া, এখানেই নামি। এই নে বকশিস। সালাম বাবুজি। এবার কি করবো, দেশলাই জ্বালাবো? কে? সাব ইন্সপেক্টর তিওয়ারি জি। আপনার সঙ্গে কজন আছে তিওয়ারি জি? দুজন আছে স্যার। বেশ, দুজনই যথেষ্ট। ওদের কি করতে হবে বলে দিয়েছেন তো? জি স্যার। বেশ, তাহলে এবার গাছে ওঠা যাক। অজিত, তুমি সামনের গাছটাতে ওঠো, চুপটি করে গাছের ডালে বসে থাকবে, সিগারেট খাবে না, বাঁশির আওয়াজ যতক্ষণ না শুনতে পাচ্ছ ততক্ষণ গাছ থেকে নামবে না। ব্যাস, আর উঁচুতে উঠো না। আচ্ছা, অজিত যা বলেছি মনে আছে তো? আছে, বাঁশি শুনলেই বিরহিণী রাধার মতো ছুটব। ঠিক আছে তিওয়ারি জি, আপনারা তাহলে ভেতর দিকে একটা গাছে উঠে পড়ুন। জি স্যার। তুমি এখানে এলে? তোমায় একা রাখাটা ঠিক নিরাপদ মনে হলো না। বেশ অজিত, তোমার ঘড়ির তো রেডিয়াম ডায়াল, দেখো তো কটা বাজে। এখন বাজে 9:10।
আরও ঘণ্টাখানেকের আগে কিছু হবে বলে তো মনে হয় না। ভাগ্যিস হাওয়া দিচ্ছে না, তাই শীতের কামড় থেকে কিছুটা রেহাই পাওয়া গেছে। একদম কথা নয় অজিত। 9:45 বাজলো। চুপ। কি যেন গেল মনে হলো, পান্ডেজি নাকি? কোনো কথা নয়, শুধু চুপ করে বসে থাকো। কিন্তু খুব সিগারেট খেতে ইচ্ছে করছে যে। একদম নয়। ওই মিস মান্না বাড়ি গেলেন বোধ হয় 10:15 বাজে। চুপ করে বসে থাকো আরো কিছুক্ষণ। পঙ্কেশ, ওই ওই যে বোধ হয় শকুন্তলা। লাভ পারো অজিত। হ্যাঁ, এবার টর্চের আলো লক্ষ্য করে খিড়কির দরজার দিকে ছোট। আমি তোমার পেছনেই আছি অজিত। কি শকুন্তলা দেবী আর রতিকান্ত? আমরা প্রথম যে গুলির আওয়াজগুলো শুনি সেগুলো রতিকান্ত শকুন্তলা দেবীর উপর চালায়, আর পরেরটা পাণ্ডেজি। গুলি গুলি চালাতেই হলো ব্যোমকেশ বাবু, না হলে। বুঝেছি। নিন নিন নিন, আপনারা সবাই শুরু করুন। পাণ্ডেজি, আমি কিন্তু চুরি করব। কি চুরি করবেন? আপনার বাবুর্চিকে। অসম্ভব। অসম্ভব কেন? আমার বাবুর্চি আমি নিজেই। হ্যাঁ, এই অমৃত আপনি জেনেছেন? তবে আর আপনার পুলিশে চাকরি করার কি দরকার, একটা হোটেল খুলে বসুন, 3 দিনে লাল হয়ে যাবেন। আমাকে কিন্তু আপনারা ফাঁকি দিয়েছেন ব্যোমকেশ বাবু, সব কথা আগা গোড়া বলতে হবে। কি করে কি হলো সব বলুন, আমি শুনবো। আমিও শুনবো। একদিন আমি নিজেই আসামি কিনা এই ভাবনাতেই আদমরা হয়েছিলাম, এবার বলুন। বেশ, তবে শুনুন। এই ঘরেই রতিকান্তকে প্রথম দেখেছিলাম। সুন্দর চেহারা, নীল চোখ। দীপনারায়ণ সিং এর উদ্দেশ্যে হালকা ব্যঙ্গ করে বলেছিল বড় মানুষ কুটুম্ব। তখন জানতাম না ওই হালকা ব্যঙ্গের আড়ালে কতখানি বিষ লুকিয়েছে। তখন কিছুই জানতাম না, তাই কুটুম্ব কথাটাও কানে খোঁচা দিয়ে যায়নি। এখন অবশ্য জানতে পেরেছি শকুন্তলা আর রতিকান্তের মধ্যে একটা দুঃসম্পর্ক ছিল। দুজনেরই বাড়ি প্রতাপগড়ে, দুজনেই পড়ে যাওয়া ঘরানার ঘরের ছেলে মেয়ে, দুজনেই বাল্য প্রণয়ী। রতিকান্ত সে রাতে আমার পরিচয় জানতে পারেনি। পাণ্ডেজি কেবল বলেছিলেন আমার কলকাতার বন্ধু, তাই তার মনে কোনো সন্দেহ হয়নি। যদি সে রাতে সে জানতে পারত যে এই অধমের নাম ব্যোমকেশ বক্সি, তাহলে সে কি করত বলা যায় না, হয়তো প্ল্যান বদলে ফেলত। কিন্তু তার পক্ষে মুশকিল হয়েছিল এই যে পিছিয়ে যাওয়ার আর সময় ছিল না, একেবারে সংক্রান্তি এসে পড়েছিল। শকুন্তলা রতিকান্তের গুপ্ত প্রেমের অতীত ইতিহাস যতদূর আন্দাজ করা যায়, ওদের বিয়ের পক্ষে সামাজিক বাধা ছিল, তাই ওরা সমাজের চোখে ধুলো দিয়ে গোপন প্রেমে লিপ্ত হয়েছিল। কিন্তু সবই চুপি চুপি, নৈতিক লজ্জা না থাক, লোক লজ্জার ভয় ছিল। তারপর তারপর একদিন দীপনারায়ণ শকুন্তলাকে দেখে তার রূপ যৌবনের ফাঁদে পড়ে গেলেন। শকুন্তলা দীপনারায়ণের বিপুল ঐশ্বর্য দেখল, সে লোভ সামলাতে পারল না, তাকে বিয়ে করল, কিন্তু রতিকান্তকেও ছাড়ল না। রতিকান্তর বিয়েতে মত ছিল কিনা আমরা জানি না, হয়তো পুরোপুরি ছিল না, কিন্তু শকুন্তলাকে ত্যাগ করাও তার অসাধ্য ছিল। শকুন্তলা বিয়ের পর যখন পাটনায় এলো, তখন রতিকান্ত যোগাযোগ করে পাটনায় এসে বসল। বোধহয় দীপনারায়ণ সাহায্য করেছিলেন, ফলে ভেতরে ভেতরে আবার রতিকান্ত আর শকুন্তলার আগের সম্পর্ক বজায় রইল। কুটুম্ব হিসেবে রতিকান্ত দীপনারায়ণের বাড়িতে যাতায়াত করত, কিন্তু প্রকাশ্যে শকুন্তলার সঙ্গে বেশি ঘনিষ্ঠতা দেখাত না। আর তাদের অভিসার? তাদের সত্যিকারে দেখা সাক্ষাৎ হতো সকলের চোখের আড়ালে। শকুন্তলা চিঠি লিখে গভীর রাতে নিজের হাতে ডাকবাক্সে ফেলে আসত,
আর রতিকান্ত নির্দিষ্ট রাতে আসত। খিড়কির দরজা দিয়ে ভেতরে ঢুকত, তারপর লোহার সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেত। শকুন্তলা দরজা খুলে প্রতীক্ষা করে থাকত। এইভাবেই চলছিল, কিন্তু প্রকৃতি দেবী বাঁধ সাধলেন। দীপনারায়ণের যখন গুরুতর অসুখ, ঠিক সেই সময় শকুন্তলা জানতে পারল সে অন্তঃসত্ত্বা। এখন উপায়? অন্য সকলের চোখে যদিও বা ধুলো দেওয়া যায়, দীপনারায়ণের চোখে ধুলো দেওয়া যায় না। দুজনে মিলে পরামর্শ করল, তাড়াতাড়ি দীপনারায়ণকে সরাতে হবে, না হলে মান ইজ্জত রাজ ঐশ্বর্য কিছুই থাকবে না। গালে চুনকালি মেখে ভদ্র সমাজ থেকে বিদায় নিতে হবে। দীপনারায়ণকে মারার প্ল্যানটা কে করল? মারার ফন্দিটা রতিকান্তর মাথা থেকেই বেরিয়েছিল সন্দেহ নেই। সুযোগও হয়ে গেছিল, এক শিশি কিউরারই একটা ছিঁচকে চোরের কাছে পাওয়া গিয়েছিল। সেখান থেকে রতিকান্ত প্রথমেই খানিকটা কিউরারি সরিয়ে ফেলল। তারপর যথাসময় রতিকান্ত নিজেই ডাক্তারবাবুর ডিসপেন্সারির তালা ভেঙে লিভারের ভায়েলটা বদলে রেখে এল। তারপর নিমন্ত্রণ বাড়িতে গিয়ে খবর দিল। সবাই ভাবল ছিঁচকে চোরের কাজ। সেই রাতেই রতিকান্ত আমার নাম জানতে পারল। কিন্তু তখন আর উপায় নেই, তীর হাত থেকে বেরিয়ে গেছে। পরদিন সকালবেলা ডাক্তারবাবু ইঞ্জেকশন দিলেন, দীপনারায়ণের মৃত্যু হল। রতিকান্ত ভেবেছিল বিষের কথা কারোর মনেই আসবে না, সবাই ভাববে লিভার ইঞ্জেকশনের শকে মৃত্যু হয়েছে। ডাক্তারবাবুও প্রথমে তাই ভেবেছিলেন, কিন্তু যখন কিউরারির কথা উঠল তখন তার খটকা লাগল। ডাক্তারবাবু বললেন, হতেও পারে, রতিকান্ত আগে থাকতেই ঘাবড়ে ছিল, এখন সে আরও ঘাবড়ে গিয়ে একটা ভুল করে বসল। এটাই বোধহয় তার একমাত্র ভুল। সে ভাবল দীপনারায়ণের শরীরে নিশ্চয়ই কিউরারি পাওয়া যাবে, এখন যদি লিভারের ভায়েলে বিষ না পাওয়া যায় তাহলে আমাদের সন্দেহ হবে ডাক্তার পালিতি ভায়েল বদলেছিলেন। রতিকান্তের কাছে একটা নির্বিষ ভায়েল ছিল, যেটা সে ডাক্তার পালিতের ব্যাগ থেকে বদলে নিয়েছিল। সেই ভায়েলটা রতিকান্ত অ্যানালিসিসের জন্য পাঠিয়ে দিল। যখন জানা গেল ভায়েলে বিষ নেই, তখন ভারী ধোঁকা লাগলো। শরীরে বিষ পাওয়া গেছে, অথচ ওষুধে বিষ পাওয়া গেল না, এ কিরকম? দীপনারায়ণের মৃত্যুর পর কেবল তিনজনের হাতে ভায়েলটা গিয়েছিল, ডাক্তার পালিত, পাণ্ডেজি আর রতিকান্ত। পাণ্ডেজি আর রতিকান্ত পুলিশের লোক, সুতরাং ডাক্তারবাবুরই কাজ। তিনি এইরকম একটা গোলমেলে পরিস্থিতি সৃষ্টি করে পুলিশকে বিভ্রান্ত করতে চান। কিন্তু ডাক্তার পালিতের মোটিভ কি? ইতিমধ্যে দুটো মোটিভ পাওয়া গিয়েছিল, টাকা আর গুপ্ত প্রেম। গুপ্ত প্রেমের সন্দেহটা ডাক্তার পালিতই আমাদের মনে ধরিয়ে দিয়েছিলেন। যদি গুপ্ত প্রেমই আসল মোটিভ হয়, তাহলে প্রশ্ন ওঠে শকুন্তলার দুশ্মন তো কে? আর যদি টাকা মোটিভ হয়, তাহলে তিনজনের ওপর সন্দেহ, দেবনারায়ণ, চাঁদনী আর গঙ্গাধর বংশী। শকুন্তলাও কলঙ্ক এড়াবার জন্য লোক লাগিয়ে স্বামীকে খুন করাতে পারেন। এদের মধ্যে যে কেউ ডাক্তার পালিতকে মোটা টাকা খাইয়ে নিজের কাজ হাসিল করে থাকতে পারেন। মোট কথা, সন্দেহ ভাজনের সংখ্যা খুব কম হল না। দেবনারায়ণ থেকে নর্মদা শঙ্কর, ঘোড়া জগন্নাথ, সকলেরই কিছু না কিছু স্বার্থ আছে। রতিকান্ত কিন্তু উঠে পড়ে লেগেছিল ডাক্তার পালিতের ঘাড়ে দোষটা চাপানোর। সে বক্সারে গিয়ে কয়েদির কাছ থেকে জবানবন্দি লিখিয়ে নিয়ে এল। আমরা জানি এ ধরনের কয়েদিকে হুমকি দিয়ে বা লোভ দেখিয়ে পুলিশ যে কোনো জবানবন্দি আদায় করতে পারে। তাই আমরা রতিকান্তর মতলব বুঝে মনে মনে হাসলাম। রতিকান্তই যে আসল অপরাধী তখন আমরা তা জেনে গিয়েছি। অন্যদিকে ছোটখাটো দুই একটা ব্যাপার হয়েছিল। পিতাপুত্র গঙ্গাধর আর লীলাধর মিলে 12,000 টাকা হজম করবার তালে ছিল, আর নর্মদা শঙ্কর দীপনারায়ণের মৃত্যুতে আনন্দ পেয়েছিল। ভেবেছিল শকুন্তলার হৃদয়ের শূন্য সিংহাসন সেই এবার দখল করবে, কিন্তু সে জানত না যে শকুন্তলার হৃদয়ের সিংহাসন কোনোকালেই শূন্য হয়নি। হঠাৎ সব সমস্যার সমাধান হয়ে গেল শকুন্তলার দুশ্মন্ত কে তা জানতে পারার পর। আর সেটা জানা গেল শকুন্তলা দেবীর আঁকা ছবিটা দেখে। হ্যাঁ, শকুন্তলা একটা ছবি এঁকেছিলেন, সেকালের শকুন্তলার পূর্ব রাগের ছবি। প্রথম যে রাতে ছবিটা দেখি কিছু বুঝতে পারিনি, নীল আলোয় নীল ছবির রং চাপা পড়ে যায়। পরদিন দিনের আলোয় যখন ছবিটা দেখলাম, এক মুহূর্তে সব পরিষ্কার হয়ে গেল।
প্রেম বড় মারাত্মক জিনিস। প্রেমের স্বভাব হচ্ছে নিজেকে প্রকাশ করা, সকলকে ডেকে জানানো আমি ওকে ভালোবাসি। অবৈধ প্রেম তাই আরও মারাত্মক। শকুন্তলা ছবি এঁকে নিজের প্রেমকে ব্যক্ত করতে চেয়েছিল। ছবিতে দুষ্মন্তের চেহারা মোটেই রতিকান্তের মতো নয়, কিন্তু তার চোখের মণি নীল। অজিত আর পাণ্ডেজি ছবিটা দেখেছিলেন, কিন্তু তারা নীল চোখের ইশারা ধরতে পারেননি। এই ব্যাপারে যারা যুক্ত আছে তাদের মধ্যে একমাত্র রতিকান্তরই নীল চোখ। সুতরাং রতিকান্তই শকুন্তলার প্রচ্ছন্ন প্রেমিক। মোটিভ এবং সুযোগ, বুদ্ধি এবং কর্মতৎপরতা, সব দিক দিয়েই সে ছাড়া আর কেউ দীপনারায়ণের মৃত্যুর জন্য দায়ী নয়। কিন্তু তাকে ধরব কি করে? শুধু নীল চোখের প্রমাণই তো যথেষ্ট নয়। একমাত্র উপায় যদি ওরা একান্তে পরস্পরের সঙ্গে দেখা করে, যদি ওদের এমন অবস্থায় ধরতে পারি যা স্বীকার করবার পথ না থাকে। তাই আমি একটা ফাঁদ পাতলাম। কিরকম ফাঁদ? আমি একা শকুন্তলার সঙ্গে দেখা করে তাকে স্পষ্ট ভাষায় বললাম, তোমার দুশ্মন্ত কে তা আমি জানতে পেরেছি, এবং সে কি করে দীপনারায়ণকে খুন করেছে তাও প্রমাণ করে দিতে পারি। কিন্তু আমি পুলিশ নই। তুমি যদি আমাকে 100,000 টাকা দাও তাহলে আমি তোমাদের পুলিশে ধরিয়ে দেব না, আর যদি না দাও পুলিশ সব কথা জানতে পারবে এবং বিচারে তোমাদের দুজনেরই ফাঁসি হবে। শকুন্তলা কিছুতেই স্বীকার করলেন না, কিন্তু দেখলাম ভয় পেয়েছেন। তখন বললাম, তোমাকে আজকের দিনটা ভেবে দেখবার সময় দিলাম। যদি 100,000 টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে রাজি থাকো তাহলে আজ রাতে আমার নামে একটা চিঠি লিখে নিজের হাতে ডাকবাক্সে দিয়ে আসবে। চিঠিতে স্রেফ একটি কথা লেখা থাকবে, হ্যাঁ। রাত 10টার পর মিস মান্নাকে এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করব। রাতে পুলিশ পাহারাও থাকবে না। যদি কাল তোমার চিঠি না পাই আমার সমস্ত সাক্ষ্য প্রমাণ আমি পাণ্ডেজির হাতে সমর্পণ করব। তারপর? তারপর রাতে রতিকান্ত বক্সার থেকে ফিরল। ফিরলে তাকে এক নতুন গল্প শোনালাম। তারপর তাকে সঙ্গে নিয়ে পাণ্ডেজির বাড়িতে এলাম। আমি আর অজিত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে দীপনারায়ণের বাড়ির পাশের আমবাগানে গেলাম। তিওয়ারি দুজন লোক নিয়ে আগেই সেখানে উপস্থিত ছিল। সবাই আম গাছে উঠে লুকিয়ে রইলাম। এদিকে পাণ্ডেজি রাত 9:30 পর্যন্ত রতিকান্তকে আটকে রেখে ছেড়ে দিলেন, আর নিজে এসে আমাদের সঙ্গে যোগ দিলেন। অন্ধকারে গাছের ডালে বসে শিকারের প্রতীক্ষা আরম্ভ হল। আমি ছিলাম খিড়কির দরজার পাশেই। 10টা বাজল, আকাশে কুয়াশা জমতে শুরু করল। তারপর মিস মান্না বাড়ি চলে গেলেন। রতিকান্ত কখন এসেছিল আমরা জানতে পারিনি, সে বোধহয় একটু দেরি করে এসেছিল। পাণ্ডেজির বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি গিয়ে সেখান থেকে পিস্তল নিয়ে তারপর এসেছিল। রতিকান্তর চরিত্র আমরা একটু ভুল বুঝেছিলাম। আমরা ভেবেছিলাম শকুন্তলাই নাটের গুরু আর রতিকান্ত সহকারী। আসলে কিন্তু তার ঠিক উল্টো। রতিকান্তর মনটা ছিল হিংস্র সাপদের মতো। নিজের প্রয়োজনের সামনে কোনো বাধা সে মানত না। সে যখন শুনল যে শকুন্তলা চিঠি লিখে অপরাধীর নাম প্রকাশ করে দিতে রাজি হয়েছে, তখনই সে ঠিক করে নিল শকুন্তলাকে শেষ করবে। তার কাছে নিজের প্রাণের চেয়ে প্রেম বড় নয়। আমরা ভেবেছিলাম রতিকান্ত শকুন্তলাকে বোঝাতে আসবে যে শকুন্তলা যদি অপরাধীর নাম প্রকাশ না করে তাহলে কেউ তাদের ধরতে পারবে না, শাস্তি দিতেও পারবে না। আমাদের প্ল্যান ছিল যে সময় ওরা এসব কথা বলবে ঠিক সেই সময় ওদের ধরব। কিন্তু রতিকান্ত সে ধার দিয়েই গেল না। সে ঠিক করেছিল অনিষ্টের কারণকে সম্পূর্ণ নির্মূল করে দেবে। শকুন্তলা কখন চিঠি হাতে নিয়ে খিড়কির দরজা দিয়ে বেরোলো আমরা জানতে পারিনি, কিন্তু রতিকান্ত বোধহয় দরজার সামনেই ওত পেতেছিল। সে ঠিক শুনতে পেয়েছিল। হঠাৎ আমাদের চোখের সামনে তপ করে টর্চটা জ্বলে ওঠে। সেই আলোতে শকুন্তলার ভয়ার্ত মুখ দেখতে পেলাম। ওদের মধ্যে কথা হলো না, কেবল কয়েকবার পিস্তলের আওয়াজ হলো। শকুন্তলা মাটিতে লুটিয়ে পড়ল। আমার কাছে পুলিশের হুইসেল ছিল, আমি সেটা সজোরে বাজিয়ে গাছ থেকে লাফিয়ে পড়লাম। পাণ্ডেজিও গাছ থেকে লাফিয়ে নামলেন।
রতিকান্ত নিজের টর্চ নিভিয়ে দিয়েছিল পাণ্ডেজির টর্চের আলো যখন তার গায়ে পড়ল, তখন সে পিস্তল পকেটে রেখে হাঁটু গেড়ে শকুন্তলার হাত থেকে চিঠিখানা নিচ্ছে। আহত বাঘের মতো সে তাকাল। পাণ্ডেজিকে দেখে সে ক্ষিপ্র গতিতে নিজের পিস্তলটা বার করল, কিন্তু ফায়ার করার অবকাশ পেল না। তার আগেই পাণ্ডেজির রিভলভারে একবার আওয়াজ হল। শকুন্তলা ভালো মেয়ে ছিল না, কিন্তু হ্যাঁ, সে সম্মোহন মন্ত্র জানত। চাঁদনী এখনো বিশ্বাস করে না যে শকুন্তলা দোষী। বন্নী ও পতঙ্গের কাহিনী শেষ। ভেবে দেখতে গেলে এ কাহিনীর শেষ নেই। সারা সংসার জুড়ে আবহমান কাল এই কাহিনীর পুনরাবৃত্তি চলেছে। কখনো পতঙ্গ তিল তিল করে পুড়ে মরে, কখনো মুহূর্তের মধ্যেই ছাই হয়ে যায়। আচ্ছা ব্যোমকেশ, এখানে পতঙ্গকে আর বন্নী বাকে? দুজনেই বন্নী, দুজনেই পতঙ্গ। তবে ওদের জীবিত ধরতে পারলে বোধহয় ভালো হতো। না, এই ভালো হয়েছে। সানডে সাসপেন্সে আজ শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে বন্নী পতঙ্গ। কাহিনীর নাট্যরূপ সায়ক চক্রবর্তী, ব্যোমকেশ বক্সীর চরিত্রে গৌরব চক্রবর্তী, পুরন্দর পাণ্ডে দেবজ্যোতি ঘোষ, বেয়ারার এবং গঙ্গাধর বংশীর চরিত্রে শঙ্করী প্রসাদ মিত্র, বেনী প্রসাদ, নর্মদা শঙ্কর, অরিজিৎ, গজাধর সিং, দেবনারায়ণ সিং এবং খুবলালের চরিত্রে অর্ঘ্য বসু, মিস ল্যাম্বার্ট লাজবন্দী, মিস মান্না ইভানা, চাঁদনী মোহর, শকুন্তলা রিয়া, দীপনারায়ণ দেবাঞ্জন মিত্র, জগন্নাথ পুষ্পল, পান্নালাল পালিত উৎপল সরকার, রতিকান্ত নীল, অজিতের ভূমিকায় এবং পর্ব পরিচালনায় আমি দীপ, ইন্সপেক্টর তিওয়ারির ভূমিকায় এবং ধ্বনি পরিকল্পনায় রিচার্ড, কার্যনির্বাহী প্রযোজক অরুণিমা দে, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী অবলম্বনে বন্নী পতঙ্গ। সানডে সাসপেন্সের অন্যান্য কাহিনী শুনতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন মির্চি বাংলা চ্যানেলে এবং ডাউনলোড করুন গানা অ্যাপ।